আমরা এই বিজনেস ফাউন্ডেশন প্রোগ্রামে আপনারা জানেন যে আমাদের এখানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে সকাল 10টা থেকে 12টায় আলোচনা করা হয়ে থাকে স্কিল ডেভেলপমেন্টের উপরে। তো আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য চিন্তা ভাবনা করলাম সেটা হচ্ছে ভিশন ক্লিয়ার নিয়ে, কারণ আমি জানি এই মুহূর্তে আপনার একটি বড় বড় ইনসেন্টিভ এখন অনগোয়িং আছে। এই যে বড় একটি ইনসেন্টিভ যে আপনার এখন ঘোষণা করা আছে, বড় একটি প্রমোশন, কারণ এই প্রমোশনটার জন্য জেনাস পরিবারের প্রত্যেকটা মেম্বার এই প্রমোশনটার জন্য ওয়েট করে পুরো বছর এই প্রমোশনটার জন্য ওয়েট করে। কিন্তু জেনাস পরিবারের দেখা যাচ্ছে যে অনেক পরিবারের সদস্যরে এই ইনসেন্টিভটা অর্জন করতে পারে না, বিকজ অফ তাদের প্রস্তুতি নীতিনীতি অনেক সমনষ্ট করে ফেলে, বিশেষ করে যারা নতুন। আর যারা পুরাতন ওনারা জানে যে এই প্রমোশনটা গুরুত্ব তাৎপর্য কি, ওনারা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখে যে এই প্রমোশনটা আসার সাথে সাথে মনে করেন যে ওনারা এখান থেকে অ্যাকশনে নেমে যায়। এবং এই প্রমোশনের মাধ্যমে পুরো বছর যে ইনকাম করে তার 50% ইনকামই করে ফেলে হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে। তাই আপনারা যারা নতুন সম্পৃক্ত হয়েছেন জেনাস পরিবারে, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ট্রেনিংটাকে আমি সাজিয়েছি, যাতে করে আপনারা আপনাদের সর্বোচ্চ বেনিফিটটা যাতে এখান থেকে নিতে পারেন। তো সেজন্য আপনাদেরকে এখানে সাকসেস হওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে যে আপনাদেরকে আগে জানতে হবে যে আপনার এখানে আপনার এই জায়গাতে কাজ করলে আপনার বেনিফিটে কি হবে, কিভাবে আপনি কাজটা করবেন এই বিষয়টাকে আপনাকে আগে নিশ্চিত হতে হবে। তাই সেই জন্য আজকে আমি আপনাদের জন্য যে সাবজেক্টটি এখানে আলোচনার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ভিশন ক্লিয়ার। তাই এই কারণে যারা আপনারা পুরাতন যারা আছেন, যারা যাদের অন্তত পক্ষে একজন বা দুইজন হলো পার্টনার আছে, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আপনাদের পার্টনারদেরকে অর্গানাইজ করে নিয়ে আসেন। তাহলে ওনারা এখানে যখন ভিশনটা ক্লিয়ার দেখতে পারবেন, যখন উনি দেখতে পারবেন যে এই জেনাস গ্লোবালে সম্পৃক্ত হওয়ার কারণে ওনার বেনিফিটটা কি, তখন কিন্তু উনি কাজটা খুব কনফিডেন্সের সাথে করতে পারবে। যদি আপনি এবং আপনার টিম মেম্বার যদি নাই জানান এখান থেকে বেনিফিটে কি হবে, তাহলে আপনি হাজারো চেষ্টা করে কিন্তু আপনি এখান থেকে ওনাকে কাজে মনোযোগী আনতে পারবেন না। যেমন আপনাদের অনেকেই ভাবেন যে এখানে যারা সিনিয়র আছে তারা এত পরিশ্রম করে কিভাবে, তাদের পরিশ্রম দেখলে মনে হয় যে পাগলের মতন কাজ করতেছে। আমি আপনাকে শুধু এটুকুই বলবো যে কেন যে আমরা কাজ করতেছি এত সিরিয়াসলি, এই কারণটা যদি আপনি বুঝতে পারেন আপনি আমাদের চেয়েও আরো বড় পাগল হবেন এই কাজের জন্য ইনশাল্লাহ। তাহলে এই যে আপনার দেখার বা বুঝার যে বিষয়টা, এই এই আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হতে হবে একদম। মানে আপনাকে হয়তো কোনো একজন ব্যক্তি আপনাকে এই বিজনেসে সম্পৃক্ত করেছে, বাট এখন আপনার দায়িত্ব হচ্ছে বিজনেসটার ফিউচার বুঝে নেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে যে বিজনেসটা থেকে কি কি বেনিফিটস আছে এই বেনিফিটস গুলি বুঝে নেওয়া। তাই সেজন্য আমি সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা আপনাদের নোট খাতার মধ্যে নোট করুন, যে আলোচনাগুলি করব সেগুলিকে আপনি নোট করুন, এবং আপনি কাগজের পর কাগজ শেষ করে ফেলেন হিসাব নিকাশের ক্ষেত্রে, কারণ এই বিজনেসটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং এর। তাই এই জন্য আপনারা অনেকে আছেন যারা শুধু শুনেন কথা। দেখেন আপনি এমন কোন ব্রিলিয়ান্ট কোন ব্যক্তি না যে আপনি সবগুলি বিষয় মনে রাখতে পারবেন, এটা আমি আপনাকে হলপ করে বলতে পারি। আপনি এমন কোন জ্ঞানী, আপনার জ্ঞান নাই যে আপনার মেধা নাই যে আপনি সবগুলি বিষয়কে আপনি মনে রাখতে পারবেন, কারণ এই আগামী আগামী এক যে দুইটি ঘন্টা যে আপনাদের সাথে আমি কথা বলবো, এই দুই ঘন্টা টোটাল আলোচনাগুলি আপনার কাছে মনে রাখা খুবই দুঃসাধ্য।
তাই সেজন্য যারা আপনারা এখানে কাগজ কলমে নোট করবেন না, আমি মনে করব যে আপনি এই বিজনেসের সিরিয়াস না, আপনি আপনার লাইফ সম্পর্কে সিরিয়াস না, আপনি আপনার স্বপ্ন পূরণে সিরিয়াস না, আপনি আপনার পরিবারকে ভালোবাসেন না, আপনার পরিবারের একটি ভালো স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন আসুক এই জিনিসটা আপনি চান না। তাই এই জন্য যারা আপনারা নোট খাতা নিয়ে বসবেন না তাদের জন্য হচ্ছে আমার এই বক্তব্যটা, আর যারা অলরেডি কাগজ কলম নিয়ে বসে গেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা সিরিয়াস এবং আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসেন, আপনারা আপনাদের পরিবারের ভবিষ্যৎ আপনি একটি সুন্দর জীবন তৈরি করতে চান এবং আপনি আপনার স্বপ্নগুলিকে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে চান, তো সেই জন্য এখন আমি বন্ধুদেরকে বলবো যে আপনি নিজে চিন্তা করেন যে আপনি আপনার পরিবারকে পরিবারের জন্য একটা সুন্দর জীবন যাপন তৈরি করবেন কি করবেন না। তাই এই জন্য আজকের আলোচনাটা আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তাই আজকের আলোচনা বিষয়বস্তুটাকে আমি সাজিয়েছি হচ্ছে ভিশন, এই শব্দটা নিয়ে যে আপনাকে ভিশন ক্লিয়ার হতে হবে। তাই এই জন্য আপনারা সবাই আশা করি যে আপনারা আপনাদের এই বিষয়গুলিকে ভালো করে বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন এবং একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, জীবনে সফলতা লাভ করার স্টেপ গুলি কি? প্রথমে আপনার একটা ভিশন থাকতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় যেতে চান, আগামী 5 বছর পরে আপনাকে আপনি কোথায় দেখতে চান, আগামী 10 বছর পরে আপনি কোথায় দেখতে চান, আগামী 20 বছর পরে আপনি কোথায় দেখতে চান। তো আপনার একটা ভিশন আপনার মধ্যে থাকতে হবে। দেন ভিশনের পরপরে যে বিষয়টা আসতে হবে সেটা হচ্ছে মিশন। আপনার ওই জিনিসটা পাওয়ার কারণটা কি এটা আপনাকে জানতে হবে, যে আপনি আগামী 5 বছরের পরে যে জিনিসটা হতে চান, আগামী 10 বছর পরে যে জিনিসটা হতে চান, এই জিনিসটার কারণটা কি এটা আপনাকে জানতে হবে। দেন এইবার আপনি ওই যে 5 বছরের মধ্যে কোন একটা জিনিস করতে চান সেটা গোল সেট আপ করতে হবে। আপনি যে কিছু একটা হতে চান, কিছু একটা করতে চান, এটা কবের মধ্যে করতে চান? ধরেন আপনি আপনি $10,000 ইনকাম আপনার পৌঁছাতে চান, এখন এই $10,000 ইনকামে আপনি কবে পৌঁছতে চান এই গোলটা আপনাকে সেট করতে হবে। তাহলে লক্ষ্য নির্ধারণ হয়ে গেল যে আপনি $10,000 কবে ইনকাম করতে চান, আপনি $1,00,000 কবে ইনকাম করতে চান। দেন নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। এবার আপনাকে পরিকল্পনা তৈরি করতে হবে যে আপনি যে গোলটা আপনি নির্ধারণ করছেন যে আগামী ধরেন আগামী 2022 সালের মধ্যে আপনি আপনার ইনকামকে $10,000 ইনকামে উঠাতে চান, সেই জায়গাটার থেকে আপনি আপনার পরিকল্পনাকে সাজান। দেন অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান যে এইবার আপনি কোন কোন অ্যাকশনটাকে আপনি নেবেন, সো এটি হচ্ছে আপনার সিকোয়েন্স। সো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আপনাকে ভালো করে রপ্ত করতে হবে। বন্ধুরা আমার, আপনি জীবনে হয়তো এই এইভাবে করে কখনো নিজেকে আপনি গড়ে তোলেন নাই, কিন্তু আপনি সেই জিনিসগুলিকে ভুলে যান, আপনি সাইন্টিফিক ওয়েতে এখন আপনার জীবনটাকে গুছান, আপনি সাইন্টিফিকেটলি আপনি এখানে কাজ করেন। যখন আপনি সায়েন্সকে কাজে লাগাবেন তখন কিন্তু আপনার জন্য কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাবে। তাই এই জন্য আপনি আপনার সায়েন্টিফিক ওয়েতে আপনি আপনার কাজটাকে সাজাবেন, যাতে করে আপনার কাজটা যেন আপনার জন্য সহজ হয়। তাই সেই জন্য আমি সকল বন্ধুদেরকে বলবো যে আজকে আমরা ভিশনটা ক্লিয়ার করব, আমরা মিশনটাকে সেট করব, আমরা গোলটাকে সেট করব, আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা নেব এবং পরিশেষে অ্যাকশন প্ল্যানটা নিয়ে আজকে বাড়িতে যাব। এই টোটাল বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি। তাই সেজন্য
আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলিকে আপনারা নোট করবেন। আজকে আমার আলোচনার পর আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। তো চলেন আমরা প্রথমে আমরা আগে আলোচনাগুলিকে আমরা বোঝার চেষ্টা করি। বন্ধুরা আমার, ভিশন মানে কি? ভিশনের ডেফিনিশন কি? ভিশন মানে হচ্ছে দ্য এবিলিটি টু সি, আপনার দেখার ক্ষমতা। কি দেখার ক্ষমতা? আপনার ভবিষ্যৎ দেখার ক্ষমতা। আপনি যেন বুঝতে পারেন যে আপনি যেই কাজটা করছেন সেই কাজটার রেজাল্ট ভবিষ্যতে গিয়ে কি দাঁড়াবে, আপনি আগামী 5 বছর পরে আপনি কি হবেন। এই যে দেখার যে ক্ষমতাটাকে, এই ক্ষমতাটাকে বলে থাকে ভিশন। আবার অন্যভাবে যদি বলি, দ্য ইমেজ অর ইনসাইট অফ হাউ সামথিং কুড অর শুড বি ইন দ্য ফিউচার, আপনার ভবিষ্যৎটা যেটা, আপনি ফিউচার লাইফটা যেরকম চান, এই লাইফটার একটা ভিডিও চিত্র অথবা একটা ইমেজ আপনি যখন আপনি তৈরি করতে পারবেন সেটাই হলো ভিশন। এই যে ফিউচারটা দেখার যে ক্ষমতাটা, এটাকে বলে থাকে ভিশন। তো সেজন্য আপনি আপনার এই যে ফিউচার আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে কি জানেন, আপনার ভিশন পাওয়ার দুর্বল। অনেকে দেখবেন আগামীকালকে কি হোক কি করবে এটাও অনেকে জানে না। তো একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যেমন, আপনি দেখবেন যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার উনি কিন্তু আপনার একটা ড্রয়িং তৈরি করে ফেলবে, একটা 3D আপনাকে দেখাবে, অথবা একটা আপনার ভিডিও তৈরি করবে যে আপনাকে দেখাবে যে আপনার বাড়িটা হচ্ছে এরকম হবে, আপনার বেডরুমটা এরকম হবে, আপনার কিচেনটা এমন হবে, আপনার ড্রয়িংটা এমন হবে, আপনার ব্যাকইয়ারটা এমন হবে, ফ্রন্টইয়ারটা এমন হবে। সো এরকম একটা ভিশন আপনার মধ্যে তৈরি করবে। তাই সেজন্য এই যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আপনি আপনার লাইফের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হবেন। তাই এই জন্য আমি বন্ধুদেরকে বলবো যে আপনার মধ্যে এই এবিলিটিটা তৈরি করেন, এই ক্ষমতাটাকে তৈরি করেন ফিউচারটা দেখার। তাহলে ফিউচারটা যদি আপনি দেখতে পান, তাহলে এইটার জন্য কি করবেন, ফিউচারকে অর্জন করার জন্য আপনাকে কাজ করতে হবে, রাইট? তাহলে এই যে আপনি ফিউচারকে দেখার জন্য আপনি যে কাজ করতেছেন, এখন আপনাকে তো জানতে হবে যে আপনি কেন কাজটা করতেছেন, কেন আপনি কাজটা করতেছেন। আপনি কাজটা করছেন এই কারণে, আপনি ভিশনে আপনি আপনার লাইফটাকে যেরকম আপনি দেখতে পেয়েছেন এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য তো আপনি কাজটা করছেন, তাই না? আপনি যে আগামী 5, 7, 10 বছরে আপনি আপনাকে দেখতে পেয়েছেন ওই জিনিসটাকে অর্জন করার জন্য তো আপনার কাজ করা উচিত, ইয়েস অর নো? তাহলে এখানে এই যে জিনিসটা আপনি অর্জন করবেন, এই জিনিসটা অর্জন করার জন্য আপনাকে কিছু না কিছু করতে হবে। তাহলে এই জিনিসটা কি, সেইটা হচ্ছে যে আমরা আমাদের স্বপ্নগুলিকে পূরণ করতে চাই। আপনি কেন কাজ করেন? কারণ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান। তাহলে এই স্বপ্নটাকে যখন আপনি পূরণ করতে পারবেন, তখনই না আপনার এই জায়গাতে এখানে সফল একটি জীবন আপনি যাপন করেছেন বলতে পারবেন। তাই সেজন্য আপনার স্বপ্ন পূরণ করারই হচ্ছে আপনার প্রধানতম লক্ষ্য। এখন আপনার স্বপ্ন কি কি আছে? আপনার ব্যক্তিগত কতগুলি স্বপ্ন আছে সেগুলি পূরণ করতে চান, আপনার পারিবারিক স্বপ্নগুলিকে পূরণ করতে চান, আপনার অ্যাসোসিয়েটদের স্বপ্নগুলিকে পূরণ করতে চান, আপনার সামাজিক স্বপ্নগুলিকে পূরণ করতে চান, আপনার ধর্মীয় স্বপ্নগুলিকে পূরণ করতে চান। তাহলে একটা মানুষের এই স্বপ্নগুলি কিন্তু তার রয়ে গেছে। এখন এই স্বপ্নগুলিকে পূরণ করাটাই হচ্ছে আপনার মূল কাজ। তাহলে এই যে স্বপ্নগুলি, এই স্বপ্নগুলি নিশ্চয়ই আপনার আছে। দেখেন তো, আপনার কি ব্যক্তিগত স্বপ্ন আছে না? আপনার কি পারিবারিক স্বপ্ন আছে না? আপনি কি আপনার অ্যাসোসিয়েটদেরকে নিয়ে স্বপ্ন আছে না?
আপনি কি দেখেন না স্বপ্ন? আপনার কি সামাজিক স্বপ্ন আছে না? আপনি কি আপনার কি ধর্মীয় স্বপ্ন আছে না? এবং আপনি এই স্বপ্নগুলিকে পূরণ করতে চান না? তাহলে এই যে স্বপ্নগুলি, এই স্বপ্নগুলিকে পূরণ করার জন্য কিন্তু এখানে আপনার এই জায়গাতে আসা, এই স্বপ্নগুলিকে পূরণ করার জন্যই কাজ করা। বন্ধুরা আমার, যেই কাজ আপনার এই স্বপ্নগুলিকে পূরণ করবে না, সেই কাজটা করে আপনি সমনষ্ট করবেন না। কারণ আপনার যা শুধু সমনষ্ট হচ্ছে, আপনি সেই কাজটা করেন যে কাজটা আপনার স্বপ্ন পূরণ করবে। যেই কাজটা করলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি ওই কাজটাকে আপনি হাত দেন, তখন আপনার এই জায়গাতে অর্জন করা সহজ হবে। তাই এই জন্য আপনাকে স্বপ্ন পূরণ করার দিকে আপনাকে মনোযোগী দিতে হবে। এখন এই যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করার জন্য দুইটা জিনিস আপনার লাগবে, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে সময়। দেখেন তো চিন্তা করে, যে আপনার ধরুন অনেক টাকা আছে কিন্তু আপনার সময় নাই, তাহলে কি আপনি বিশ্ব ভ্রমণে যেতে পারবেন? আবার আপনার অনেক সময় আছে কিন্তু অর্থ নাই, তাহলে কি আপনি ড্রিম হাউসটা অর্জন করতে পারবেন, ড্রিম কারটা অর্জন করতে পারবেন? তার মানে আপনার সময় এবং অর্থ দুটা জিনিসই কিন্তু আপনার লাগবে। তাহলে আপনাকে এমন একটি কাজ করতে হবে যেই কাজের থেকে আপনার অর্থ এবং সময় দুটাই আসবে, এমন একটি কাজ আপনাকে চয়েস করতে হবে। তাই এই জন্য যেন তেন ভাবে এই যে আপনারা যে কাজ কাজ চয়েস করে ফেলেন, সামনে যে কাজটাই পান সেটাই শুরু করে দেন, কিছু ক্যালকুলেশন না করে, কিছু না বুঝে। তাই এই জন্য জীবন চলে যায় কিন্তু স্বপ্ন পূরণ হয় না, কারণ আপনি সব কাজটা শুরু করার আগে দেখেন নাই যে আপনার স্বপ্ন পূরণ হবে কিনা সেই কাজটা দিয়া। যে কারণে আপনি কোনো কিছু করার আগে আপনাকে ভাবা উচিত যে আপনার স্বপ্ন পূরণ হবে কিনা সেই কাজটা দিয়া। তাহলে এখানে কিভাবে আপনি চয়েস করবেন কোনো একটি কাজ? কারণ আপনাকে তো কোনো না কোনো কিছু করতে হবে, কারণ আপনি যদি কাজ না করেন তাহলে আপনার স্বপ্নগুলি কি পূরণ হবে? আপনার কি অর্থ আসবে? আপনার কি সময় মুক্তি আসবে? তাহলে আপনাকে কোনো না কোনো কিছু করতেই হবে। তাহলে আপনি কোনো একটি রাস্তা খোঁজার ক্ষেত্রে, কোনো একটি কাজ শুরু করার আগে আপনি কিভাবে করে এটাকে যাচাই বাছাই করবেন যে ওই কাজটা আপনার জন্য সঠিক কিনা, সেই ফর্মুলাটা এখন আমি আপনাকে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা আমার, আপনি প্রথমে আগে নিজেকে কোশ্চেন করবেন যে কোনো কাজে, যে এই কাজটা ক্যান আই ডু, আমি কি এই কাজটা করতে পারবো, এটা কি আমার দ্বারা করা সম্ভব। দেন এরপরে আপনি কোশ্চেন করেন, সেকেন্ড কোশ্চেন, ক্যান অ্যাচিভ মাই ড্রিম, এই কাজটার মাধ্যমে কি আমার স্বপ্ন পূরণ হবে। চলেন আপনারা আপনাদের ইন্টারভিউটা দেন, কারণ আমি তো জানি না আপনার ব্যাপার, আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি নিজেই আপনার উত্তরটা আপনার খাতার মধ্যে লেখেন। প্রথমে আপনি যে মাধ্যমে ইনকাম করে সাধারণত মানুষ, সেটা হচ্ছে জবের মাধ্যমে, অর্থাৎ চাকুরির মাধ্যমে, তাই না? তো আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি একটা চাকরি পেতে পারি, আমি কি একটা চাকরি করতে পারি, আমি কি একটা জব পেতে পারি, সেটা যে কোনো পজিশনের হোক, আপনি আপনার যোগ্যতা দিয়ে, এটা আপনি ভালো জানেন আপনার ক্যালিবার কি। এখন আপনি দেখেন এই প্রশ্নের উত্তর কি আসে আপনার, ইয়েস অর নো। আমি জানি আপনাদের ম্যাক্সিমামের কি আছে, ইয়েস আছে, কারণ আপনি পিওনের হোক আর সচিব হোক, যে কোনো একটা চাকরি তো আপনি করতেই পারেন, তাই না? তাহলে এইখানে প্রথম কোশ্চেনের উত্তর আমি ধরে নিলাম যে আপনার ইয়েস। এবার আপনি নিজেকে দ্বিতীয় কোশ্চেন করেন, ক্যান অ্যাচিভ মাই ড্রিম, অর্থাৎ জবের থেকে যে অর্থটা আসবে সেটা দিয়ে কি আপনার স্বপ্নগুলি কি পূরণ হবে, ইয়েস অর নো।
চাকুরির মাধ্যমে যে আপনার বেতনটা আসবে, যে ইনকামটা আসবে, এটা দিয়ে কি আপনার স্বপ্ন পূরণ হবে কিনা, ইয়েস অর নো? আমি জানি আপনাদের ম্যাক্সিমাম এর রেজাল্ট হচ্ছে নো, তার মানে আপনার দুটো কিন্তু ইয়েস আসেনি। দুইটা যদি ইয়েস না আসে তাহলে কিন্তু সে কাজটা আপনার জন্য রাইট নয়, রাইট ওয়ার্ক নয়। আর যদি আপনাদের দুইটাই ইয়েস আসে তার মানে সে কাজটা আপনি করেন। এটা হচ্ছে আমার পরামর্শ। দেন দ্বিতীয় যে মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন সেটা হচ্ছে একজন সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে। যেমন আপনার সেলফ এমপ্লয়মেন্ট কারা? ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তারা হচ্ছে কি সেলফ এমপ্লয়মেন্ট। আরো আছে, আমি যার শুধু কয়েকটা উদাহরণ দিলাম। তাহলে এইখানে সেলফ এমপ্লয়মেন্টের ভিতরে আপনি কোশ্চেন করলেন যে আমি কি সেলফ এমপ্লয়মেন্ট হতে পারবো, আপনি হয়তো লিখছেন ইয়েস। কারণ যেই যেই কাজটা আপনি নিজেই নিজের কাজ সৃষ্টি করেন সেটাই হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। ধরেন আপনি টিউশনই করেন, আপনি একজন সেলফ এমপ্লয়মেন্ট। আপনি একজন লয়ার, আপনি সেলফ এমপ্লয়মেন্ট। আপনি আপনি একজন উবার ড্রাইভার, আপনি সেলফ এমপ্লয়মেন্ট। আপনি নিজের জব নিজে করেন, নিজের কাজ নিজে করেন, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। তাহলে আমি ধরে নিলাম আপনাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইয়েস। এবার দ্বিতীয় কোশ্চেনটা করেন, ক্যান অ্যাচিভ মাই ড্রিম, আমি একজন সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, ইয়েস অর নো? আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনি যদি একজন উবারের ড্রাইভার হন আপনি কি স্বপ্ন পূরণ করতে পারবেন? আপনি যদি একজন টিউটর হন আপনি কি আপনার স্বপ্ন পূরণ করতে পারতেছেন? আপনার একটা কোচিং সেন্টার আছে, আপনি কি সেই কোচিং সেন্টারের মধ্যে আপনার সকল স্বপ্ন পূরণ হবে? আপনি একজন লয়ার, আপনার সেই আপনার আইন পেশার মাধ্যমে কি আপনি আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারতেছেন? সো আক্স ইউরসেলফ যে আপনি আপনাকে কোশ্চেন করেন যে আপনি কি আপনার এই স্বপ্নগুলিকে আপনি পূরণ করতে পারবেন কিনা, আপনি আপনাকে কোশ্চেন করেন। দেন এরপরে আপনি আপনার প্রথম, তাহলে এখানে দেখা গেল কি দ্বিতীয়তে আপনি দেখা গেল কি যে অ্যান্সার হচ্ছে নো। তাহলে প্রথমটা অ্যান্সার ধরে ইয়েস, দ্বিতীয়টা অ্যান্সার হচ্ছে কি নো, তার মানে এইটাও আপনার জন্য সঠিক রাস্তা নয়। দেন স্মল বিজনেস, স্মল বিজনেস এর ক্ষেত্রে আপনি আপনাকে প্রশ্ন করেন ক্যান আই ডু, আপনি কি স্মল বিজনেস স্টার্ট করতে পারেন? আমি ধরে নিলাম সেটাও আপনার এখানে ইয়েস। এটা ছোটখাটো ব্যবসা, যে কোনো বিজনেস হতে পারে। তাহলে ছোট বিজনেস মানে কি, যেখানে 8-10 জন এমপ্লয় আছে, যে এমপ্লয়দেরকে রেখে আপনি বিজনেসটা করতেছেন, তাহলে সেই বিজনেসটাকে আমরা ধরে নিলাম কি স্মল বিজনেস। দেন এবার আপনি আপনাকে কোশ্চেন করেন যে ক্যান অ্যাচিভ মাই ড্রিম, আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারি, ইয়েস অর নো? আপনি আপনাকে কোশ্চেন করেন। তাহলে আপনি যখন আপনাকে কোশ্চেন করবেন তখন কিন্তু আপনার এই জায়গাতে এখানে এইখানে আপনি আপনার সব প্রশ্নগুলি যখন করবেন তখন তখন আপনি আপনার এই যে আপনি আপনাকে প্রশ্ন করতেছেন যে এখানে আমি কি আমার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবো, তখন কিন্তু আপনি ইয়েস অথবা নো একটা অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি ধরে নিলাম যে আপনাদের অনেকের দ্বারা স্মল বিজনেস স্টার্ট করা যাবে, কিন্তু সেই স্মল বিজনেসটাকে আপনার যে স্বপ্ন পূরণ করার জন্য যেই পরিমাণ অর্থ দরকার এবং সময় দরকার সেটা আপনি মেনে যাবে কিনা। আমার মনে হয় যে আপনাদের অ্যান্সার হচ্ছে নো, আমি জানি। বিগ বিজনেস, যেখানে মনে করেন যে আপনার হাজার হাজার এমপ্লয়রা কাজ করতেছে, ওয়ার্ল্ড রিনাউন কোম্পানি গুলি যেমন আপনার গুগল, ফেসবুক,
দেন H&M, ওয়ালমার্ট, তো এই ধরনের আপনার প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিগ বিজনেস। তাহলে আপনি চিন্তা করে দেখেন বিগ বিজনেস আপনার দ্বারা করা সম্ভব কিনা, ইয়েস অর নো? আপনি হয়তো ছোট বিজনেস দিয়ে স্টার্ট করছেন, কিন্তু আপনার বিজনেসটাকে আপনি বড় হবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি জানি যে আপনাদের অ্যান্সারটা হবে হচ্ছে নো, কারণ একটা ওয়ালমার্ট তৈরি করার জন্য, একটা ফেসবুক তৈরি করার জন্য যেই ধরনের আপনি স্কিল থাকা দরকার, সেই স্কিলটা অনেকের পক্ষে অর্জন করা সম্ভব না। একটা গুগল বানানোর জন্য, একটা অ্যাপেল, একটা মাইক্রোসফট কোম্পানি বানানোর জন্য যেই ধরনের আপনার এখানে ম্যানেজমেন্ট দরকার, যেই ধরনের আপনার অবস্থান দরকার, সেটি হয়তো আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাহলে প্রথম ডে নো, পরেরটা ইয়েস হইলে তো লাভ নেই, কারণ আপনি বিগ বিজনেসটা যদি তৈরি করতে পারতেন তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ অর্থ পেতেন বা সময়ও পেতেন, কারণ আপনার এমপ্লয়ারে তো আপনার আপনার অফিস চালাবে। তারপর এটা তো একটা নো, একটা একটা নো একটা ইয়েস, তাহলে এটা তো দুটা দুটা ইয়েস পাওয়া যায়নি। দেন রয়্যালিটি ইনকাম, এটার মাধ্যমেও আপনি ইনকাম করতে পারেন, যেমন আপনি বই লিখে ইনকাম করতে পারেন, আপনি আপনি কারা কারা রয়্যালিটি ইনকাম করে, যেমন লেখক, গায়ক, নায়ক, প্রযোজক, যারা সিনেমার প্রযোজনা করে, বাড়িওয়ালা, হ্যাঁ, এরা হচ্ছে কি রয়্যালিটি ইনকাম করে, রাইট? তো আপনি চিন্তা করে দেখেন যে আপনার স্বপ্ন পূরণ করার জন্য যেই পরিমাণ আপনার অর্থ দরকার সেই পরিমাণ আপনি ধরা হলো বাড়ি নির্মাণ করা সম্ভব কিনা। ধরো আপনি আপনার দ্বারা হয়তো একটা পাঁচতলা বাড়ি করা সম্ভব, দশতলা বাড়ি করা সম্ভব, কিন্তু দশতলা দিয়ে যে ভাড়া উঠবে এই ভাড়া দিয়ে তো আপনার স্বপ্ন পূরণ হবে না, আপনার সংসার চলবে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। কিন্তু আপনি যদি এখানে ধরেন মাইকেল জ্যাকসনের মতন আপনি ইনকাম করেন, বা আপনি এখানে এখানে দেখা যাচ্ছে যে আপনার বিশতলা একটা টাওয়ার আছে, যে টাওয়ার থেকে আপনার একটা ইনকাম আসে, সেটা দিয়ে আপনার দেখা যাচ্ছে যে সংসার চলার পরেও আরো অতিরিক্ত টাকা থাকে, যেই টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন। আপনার একটা পাঁচতলা বাড়ি আছে, এটা দিয়ে যে ইনকাম আসবে ব্যাংকের টাকা দেওয়ার পরে আর সামান্য অর্থই থাকবে, যেটা দিয়ে আপনি আপনার পরিবার চলতেই কষ্ট হবে, স্বপ্ন পূরণ তো দূরের কথা। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার স্বপ্ন পূরণের মতো রয়্যালিটি ইনকাম ডেভেলপ করা আপনার দ্বারা সম্ভব কিনা। আপনি কবি, আপনি লেখক, কিন্তু আপনি একটা বই লেখলে সেটা কি পরিমাণ কপি সেল হবে আপনি চিন্তা করে দেখেন। আপনি একজন গায়ক, আপনার গানটা কি পরিমাণ চলবে আপনি চিন্তা করে দেখেন। সো আপনার দ্বারা এই রয়্যালিটি ইনকামটা করা সম্ভব কিনা, ইয়েস অর নো? দেন নেক্সট কোশ্চেন, আমি ধরে নিলাম ইয়েস, আপনি একজন লেখক, আপনি লিখছেন, আপনি একটা বাড়ি কিনছেন, ইয়েস, কিন্তু আপনার এই বাড়িটার যে ইনকাম আসবে বা আপনার গানের মাধ্যমে যে ইনকাম আসবে, লেখার মাধ্যমে যে ইনকাম আসবে, সেই টাকাটা দিয়ে আপনার স্বপ্ন পূরণ করার জন্য যথেষ্ট কিনা? কিন্তু আমি জানি এই ক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে কি নো। তার মানে দুটাই ইয়েস কিন্তু আপনাকে পেতে হবে। দেন আপনি আরো একভাবে আপনি আপনি ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম জেনাস গ্লোবালের মাধ্যমে। জেনাস গ্লোবালের এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন, যা কিনা রয়্যালিটি ইনকাম। তাহলে এখানে জেনাস গ্লোবালের প্ল্যাটফর্মে আপনার বিজনেসটা স্টার্ট করার জন্য আপনার কিন্তু কোনো অর্থ লাগছে না, তার মানে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। অ্যান্সার কি? ইয়েস। দ্বিতীয় কোশ্চেন কি, যে আপনার জেনাস গ্লোবালের ইনকাম দিয়ে এবং যে সময় পাওয়া যাবে সেটা দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে কিনা? আমি জানি আপনাদের ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে ইয়েস। তার মানে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন, আবার আপনি এটুকু বুঝছেন যে এইটা দিয়ে আপনার এখানে যে অর্থ আসবে এবং সময় আসবে
তা দিয়ে আপনি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন। তার মানে দ্বিতীয়টা আপনি ইয়েস পেয়েছেন, প্রথমটা ইয়েস, দ্বিতীয়টা ইয়েস, নাও ইউ ক্যান ডান, ইউ ক্যান স্টার্ট। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে আসলে কি এত এই পরিমাণ অর্থ জেনাস গ্লোবাল থেকে আসবে কিনা, সেই সকল বন্ধুদের জন্য আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনি আপনার জবের থেকে আপনি যে পরিমাণ ইনকাম করেন, অর্থাৎ যেই অর্থ আপনার ওয়ালেটের মধ্যে জায়গা হয়ে যায়, সেই অর্থ দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনাকে ইনকাম করতে হবে এরকম আপনার অর্থ, এই পরিমাণ অর্থ যা কিনা আপনাকে স্বপ্ন পূরণের জন্য সহযোগিতা করবে। এখন আপনার এই পরিমাণ অর্থ জেনাস গ্লোবাল থেকে আসবে কিনা সেটি একটু দেখে আসি আমরা। যেহেতু আপনারা বুধবারের ট্রেনিং এর থেকে প্রতি বুধবারে আপনার ইনকাম পার্টটা আপনারা দেখে থাকেন, সেই জন্য আমি ইনকামের নিয়ে খুব বেশি আপনার পর্যালোচনা করব না, কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত বুধবারের ট্রেনিংটি করেন নাই, আপনার বাংলাদেশের সময় রাত 10টা থেকে 11টা বুধবারের এই ট্রেনিংটি আগামী বুধবারে করে নিবেন, যেখানে আপনার ইনকামের পার্টটা আলোচনা করা হবে। আপনি ইউটিউবের মধ্যে প্রচুর আপনি এখানে ইউটিউব পাবেন যেখানে জেনাসের 6টা ইনকাম নিয়ে এক্সপ্লেন করা হয়। আপনি আপনি সেমিনার গুলিতে বসেন, আমাদের যে 9টা সেমিনার হচ্ছে সেখানে বসেন যেখানে প্রেজেন্টার 6টা ইনকাম নিয়ে আলোচনা করা হয়। সো আপনাকে একজন বিজনেস ওনার হিসেবে আপনাকে 6টা ইনকাম একদম পরিষ্কার ধারণা রাখতে হবে কিভাবে এই 6টা ইনকাম আসবে। এখান থেকে আমি আপনাকে এক দুটো ইনকামের একটু শেয়ার করতে চাই। প্রথম ইনকাম যে বিষয় নিয়ে শেয়ার করতে চাই সেটা হচ্ছে টিম কমিশন, অর্থাৎ 6টা ইনকামের একটা ইনকাম হচ্ছে টিম কমিশন। বন্ধুরা আমার, আপনাকে কোম্পানি বলছে দুইটা টিম তৈরি করার জন্য, একটা টিমের নাম দেন লেফট টিম, একটা টিমের নাম দেন রাইট টিম। আপনি যদু মধুর দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখানে আপনার এই জায়গাতে বুঝার সুবিধার্থে বলা হচ্ছে যে আপনার একটা লেফট টিম আর একটা হচ্ছে রাইট টিম। এই টিমের মাধ্যমে যে সেল হবে, যে সেল হবে সেই সেলের মাধ্যমে যে পয়েন্ট আসবে, ধরেন কোন একটা টিম 600 পয়েন্ট আর একটা টিম 300 পয়েন্ট অর্জন করেছে, আপনাকে দেওয়া হবে $35 কমিশন। কোন একটা টিম 600 পয়েন্ট আর একটা টিম 300 পয়েন্ট, আপনি পাচ্ছেন কত? $35 টিম কমিশন। 600, 300, $35, 300, 600, $35। কোম্পানি বলছে এইভাবে করে আপনি সপ্তাহে 750 টাইমস আপনি $35 ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা আমার, যদি আমরা যদি 750 টাইমস যদি সপ্তাহে ধরেই যে আপনার এখানে কোন এক সময় আসবে, তাই না, এইখানে 750 টাইমস এই $35 ইনকাম করার সুযোগ আছে। তাহলে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে 750 টাইমস $35 মানে হচ্ছে $26,250। তাহলে সপ্তাহে আপনার ইনকাম করার সুযোগ আছে। আমার কথাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, কি বলছি আমি, যে সপ্তাহে $26,250 ইনকাম করার সুযোগ আছে। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলে আপনার মাসে $105,000 ইনকাম করার সুযোগ আছে, ইয়েস অর নো? শুধু টিম কমিশনের মাধ্যমে বাকি 5টা ইনকাম আমি বাদ রাখলাম, শুধু টিম কমিশনের মাধ্যমে আপনি $105,000 আপনি ইনকাম করতে পারছেন, শুধু টিম কমিশনের মাধ্যমে। তাহলে $105,000 ইনকাম আপনি তৈরি করতে পারছেন শুধু টিম কমিশনের মাধ্যমে জেনাসের এই প্ল্যাটফর্মের থেকে। তো এখন আপনি লক্ষ্য নির্ধারণ করলেন যে আগামী নেক্সট 1 ইয়ারের মধ্যে আপনি এই $100,000 ইনকামে আপনি পৌঁছে যাবেন, এই লক্ষ্য নিয়ে আপনি কাজে নামছেন। আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম যে আপনি আগামী 1 বছরের মধ্যে এই $105,000 ইনকাম করবেন, এই মানসিকতা নিয়ে আপনি কাজ স্টার্ট করছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনারা অনেকে বহুবার এই অঙ্ক দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মনোযোগ আসেনি, তার মানে কি জানেন? এগুলি এক কানে দিয়ে শুনছেন আর এক কানে দিয়ে বের করে দিচ্ছেন।
অথবা অঙ্কটা আপনি বুঝতে পারছেন না, আমি সকল বন্ধুদেরকে বলবো এই ম্যাথগুলি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনি কাগজের পর কাগজ লেখেন লেখেন লেখেন, অঙ্কগুলি করেন, করতে করতে যখন আপনার মিলে যাবে তখন দেখবেন যে আপনি পাগল হয়ে গেছেন এই $1,00,000 ইনকাম করার জন্য। বন্ধুরা আমার, এখানে $1,05,000 ইনকাম করার সুযোগ আছে। আপনি যেখানে কাজ করতেছেন আপনি যদি 24 ঘন্টাও করেন 365 দিন, আপনার কি মনে হয় আপনার এখান থেকে $1,00,000 ইনকাম আপনাকে কেউ দিবে? এটুকু চিন্তা করেন। আপনি 24 ঘন্টা একেবারে কথা নাই বার্তা নাই একেবারে আপনি দিন রাত একাকার করে আপনি কাজ করতেছেন, আপনার কি $1,00,000 ইনকাম পাবেন? কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সুযোগটা আছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত সেই সুযোগটি অর্জন করার জন্য অনেকেই মনোযোগ দিয়ে কাজটা করছেন না। কেন জানেন? কারণ এখানে আপনাকে কেউ বকা দেওয়ার মতন কোনো এখানে কেউ কাজ করবে না, আপনাকে কেউ অ্যাবসেন্ট দিবে না, আপনাকে কেউ শোকজ লেটার দিবে না যে আপনি কেন কাজ করবেন। কারণ কি? কারণ এই বিজনেসটার মালিক আপনি নিজে। যেহেতু আপনি নিজে হচ্ছেন এই বিজনেসের মালিক, এই জন্য আপনাকে কেউ আপনাকে কিছু বলছে না, কিন্তু আপনিও মনোযোগ হচ্ছেন না। কেন? কারণ আপনি $0 দিয়ে বিজনেস স্টার্ট করেছেন, আপনি $0 বিজনেস স্টার্ট করেছেন, তাই সেই জন্য আপনার কাছে বিজনেসটার কোনো গুরুত্ব নেই। বন্ধুরা আমার, আপনি $0 দিয়ে শুধু মেধা এবং সময় দিয়ে যদি ইনকাম করার সুযোগটি থাকে কেন আপনি অমনোযোগী হবেন দেখেন তো? কারণটা কি? আপনি কেন অমনোযোগী হবেন আপনি নিজেকে নিজে একবার কোশ্চেন করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার উত্তর। আপনি বলেন দেখি যে অর্থ বিনিয়োগ করলে আপনার এখানে অর্থ বিনিয়োগ করলে আপনার এখানে মনোযোগী হইতে হবে, এমন কোন কথা আছে? বরং এটা অনেক ভালো না যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ নাই, সময় এবং শ্রম দিয়ে আপনার এখান থেকে $1,00,000 ইনকাম করলেন মেধা দিয়ে। সময় এবং মেধা, শ্রমও লাগে না এটা, এখানে কোনো কায়িক শ্রম নাই। সারাদিন এই যে আমার মতো আপনি শুধু এক মিটিং থেকে আরেক মিটিং, আরেক মিটিং থেকে আরেক মিটিং, এরকম জুমে বসে বসে সারা পৃথিবীতে আপনি কথা বলবেন আর আপনার এই বিজনেসটা দাঁড়াবে। আপনি কথা বলবেন আপনার বিজনেসটা দাঁড়াবে ইনশাল্লাহ। এটা অনেক মজা না, ইজি না? কিন্তু হচ্ছে না কেন জানেন? নাম্বার ওয়ান, আপনি বিশ্বাস করেন না যে আপনি $1,05,000 ইনকাম করতে পারবেন, এই বিশ্বাসটা আপনার নাই। নাম্বার টু, আপনি আপনার এই যে $1,05,000 ইনকাম করার জন্য যেই ধরনের সময় এবং মেধা বিনিয়োগ করা দরকার এই মেধা এবং সময়টাকে বিনিয়োগ করছেন না, সেই জন্য আপনার ইনকামটা আসতেছে না। তো আমি ধরে নিলাম এখন থেকে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আপনি সিদ্ধান্ত নিলেন যে না এখন থেকে আমি সিরিয়াসলি ফরাদ ভাই আমি এই কাজটা করব। আপনি সিরিয়াসলি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কাজটা করবেন, আগামী 1 বছরের গোল নির্ধারণ করেছেন যে আগামী 1 বছরের মধ্যে আপনি এখানে পৌঁছবেন, কিন্তু 1 বছর পরে দেখলেন যে আপনার শতবা কাজ হয়নি, আপনার কাজ অর্জন হয়েছে 5%। 1 বছরে আপনার সাকসেস এসেছে হচ্ছে 5%। আমি যদি বিপরীত ভাবে বলি, আপনি 95 ভাগ আপনি ব্যর্থ, আপনি ফেলিউর। তাতেও অসুবিধা কি ভাই, তাতেও সমস্যাটা কি বলেন দেখি? আপনার হাতে যে 5% অ্যাচিভমেন্ট, তাতেও তো $5,000 মাসে ইনকাম শুরু হয়ে গেল, ইয়েস অর নো? সো $5,000 মান্থলি ইনকাম, আই থিঙ্ক ইটস নট ব্যাড। $5,000 মাসে ইনকাম, ইটস নট ব্যাড।
সো এই যে $5,000 মাসে ইনকাম, এই $5,000 মাসে ইনকাম আপনি এইখান থেকে বের করে নিয়ে আসেন, কিন্তু আপনি তো গোল থেকে দূরে সরার কোনো মানুষ না। আপনার টার্গেট হচ্ছে না আমাকে ওই $1,00,000 পৌঁছতে হবে, ফাইন, আপনি দ্বিতীয় বছর আবার প্ল্যান করেন বাকি 95 বার সাকসেস করার জন্য, আপনি 100 নেমে যান, কিন্তু দ্বিতীয় বছর গিয়ে দেখলেন আপনার অর্জন হয়েছে 10%। তাহলে প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 10%, মোট 15%, 15% আপনার এখানে অ্যাচিভমেন্ট। তার মানে আপনার এখন ইনকাম দাঁড়িয়ে হচ্ছে মাসে $15,000। দেখেন, চিন্তা করে দেখেন, 10% মাত্র আপনি দ্বিতীয় বছর আপনি ডান করছেন। ইউনাইটেড স্টার্স গ্লোবালের দিক নির্দেশনা আপনি ফলো করতেছেন, ইউনাইটেড স্টার্স গ্লোবালের দিক নির্দেশনা ফলো করে আপনি এই রেশিওতে আপনি সাকসেস আসতেছে। দেন তৃতীয় বছর গিয়ে আপনি 20% আপনার অ্যাচিভমেন্ট হয়েছে, এইবার টোটাল অ্যাচিভমেন্ট হলো 35%, এখন আপনি ইনকাম হলো 35,000। দেন চতুর্থ বছরে আপনার 30% ইনকাম, মোট অ্যাচিভমেন্ট দাঁড়ালো 65%, আপনি মাসে ইনকাম দাঁড়িয়েছে 65,000। আপনি পঞ্চম বছরে গিয়ে বাকি যে 35% এটাকে ডান করতে পেরেছেন, তার মানে আপনি শতভাগ কাজ শেষ হলো কবে, পঞ্চম বছরে গিয়ে, তার মানে এখন আপনি ইনকাম কত, $1,05,000 টিম কমিশন। বন্ধুরা আমার কি মনে হয়, আপনার কাছে কি মনে হয়, আপনি যদি ইউনাইটেড স্টার্স এর দিক নির্দেশনা অনুযায়ী, আপনি আপনার মেন্টরের কথা অনুযায়ী আপনি যদি ফলো করে যদি কাজ করে যান, আপনার কাছে কি বিশ্বাস হয় যে 5 বছর আপনি এই সিস্টেমে ফলো করে গেলে আপনি $1,00,000 মাস ইনকাম করতে পারবেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আপনি আপনার মেন্টরের কথা শুনলে, ইউনাইটেড স্টেটস এর গাইডলাইন মানলে আপনি 5 বছরের মধ্যে আপনি $1,00,000 ইনকামে পৌঁছতে পারবেন? তাহলে $1,00,000 ইনকামে আপনি বাদ দেন $1,00,000, যদি মাসে $5,000 ইনকাম আসে, আপনি চিন্তা করে দেখেন যে এইখানে বসে বসে জুমে বসে বসে আমার মতন গল্প গুজব করবেন, আড্ডা দিবেন, আর মাসে $5,000-$10,000 অ্যাকাউন্টে আসতেছে, তাহলে কি আপনি যে কোনো জব যে কোনো কাজের চেয়েও কি আপনি ভালো অবস্থানে আছেন না? আপনি 5 বছরও পারেন না, 10 বছর তাও কি পারবেন না, 15 বছরও পারবেন না, কিন্তু আপনি যেখানে বর্তমানে আছে এখানে যদি সারা জীবনও কাজ করেন, 24 ঘন্টাও যদি কাজ করেন, আপনার কি মাসে $1,00,000 ইনকাম দিবে? ভাই আপনি তো বোকা লোক না, আপনি আপনাকে আন্ডারস্ট্যান্ড করেন, আপনাকে বোঝার চেষ্টা করেন যে আপনার এখানে এই ইনকামটা করা সম্ভব কিনা। এখন এই ইনকামটার জন্য কি করতে হবে, এই ইনকামটার জন্য আপনাকে কোম্পানি একটি আপনাকে অনলাইন শপ দিছে, কোম্পানি বলছে যে আপনার জেনাস গ্লোবালে প্রায় 25টির মতন ওয়ার্ল্ড এর বিখ্যাত বিখ্যাত প্রোডাক্ট জেনাসের এখানে আছে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট জেনাসের আছে, যেই প্রোডাক্ট গুলিকে বলা হয় থাকে যে জেনারেশন ইয়াং রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়, ইয়েস সিস্টেম কে ডেভেলপ করে, ইউথ এনহ্যান্সমেন্ট সিস্টেম কে ডেভেলপ করে, সেই প্রোডাক্ট গুলিকে আপনাকে বলছে বিক্রি করার জন্য, আপনাকে দায়িত্ব দিচ্ছে যে আপনি এই প্রোডাক্ট গুলিকে বিক্রি করেন তাহলে আপনার এই ইনকাম আসবে। তো আমরা ইউনাইটেড স্টেটস গ্লোবাল করলাম কি, একটু একটু যা শুধু মাথা খাটালাম যে কিভাবে কিভাবে আপনার কম পরিশ্রমে একটি বেশি রকমের আপনার রেজাল্ট আনা যায়। কারণ কি, কারণ মনে রাখবেন অলস মানুষের মাথায় কিন্তু আপনার বুদ্ধি বেশি থাকে, এটা জেনে রাখবেন। কারণ কি জানেন, আজকে আপনাদেরকে এই থিওরিটা দিয়ে রাখি, মনে রাখবেন আপনাদের অর্গানাইজেশনের ভিতরে যেই লোকটা অলস তার থেকে বুদ্ধি নিবেন।
কেন জানেন? কারণ অলস মানুষটা জানে কাজটা কিভাবে অল্প পরিশ্রমে করতে হয়। এটা হলো অলস মানুষটা জানে, কারণ তার মাথার মধ্যে কি যে আমি কিভাবে কম পরিশ্রম করে আপনার বেশি পরিমাণ আপনার বেনিফিট নিব। তো যেহেতু আমি একজন বিখ্যাত একজন অলস ব্যক্তি, সেই জন্য আমার মাথার মধ্যে এই সকল বুদ্ধিগুলি আসে যে কিভাবে আপনার এখানে, যেমন আমার আমার ওয়াইফ বলে তুমি যে চেয়ারে বসো এই চেয়ার থেকে উঠতে চাও না কেন, কারণ উঠতে যে কষ্টটা এই কষ্টটা আমার সহ্য হয় না। ধরেন একটু চেয়ারে থেকে উঠতে একটু কষ্ট হয় না, তো অতটুকু পর্যন্ত কষ্ট করতে আমি নারাজ। তাই সেজন্য যেই জায়গাতে বসে থাকি সেই জায়গাতে মনে করেন যে আপনার দেখা যাচ্ছে যে আপনার কাজ করতে, এই জন্য এখানে মনে করেন আপনার এখানে এটা আমাকে সবসময় বলে যে তোমার এটা এমন, মানে খাঁটি বাংলা কি বলে জানেন যে এরকম আল্লিশার জীবনে দেখিনি। তাহলে আমি এই জন্য কম পরিশ্রমে কম আপনার এখানে সময় দিয়ে কিভাবে বেশি পরিমাণ আউটপুট পাওয়া যায় এই বিষয়গুলি সবসময় চিন্তা করি। তাই এই জন্য আপনি কিভাবে আপনি এই মিলিয়ন ডলার বিজনেসটা আপনি করতে পারেন অল্প পরিশ্রম করে, সেই বিষয়টা কিন্তু আমি এখন আপনাকে শেয়ার করতেছি। বন্ধুরা আমার, আপনাকে এখানে এই ইনকামটা করার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, কারণ এখানে প্রোডাক্ট সেল না হলে আপনার কোনো ইনকাম নাই নাই নাই। এটা হচ্ছে মেসেজ নাম্বার ওয়ান এন্ড লাস্ট। এখানে লোক জয়েন করালে কোনো ইনকাম নাই, প্রোডাক্ট সেল হলে আপনি ইনকাম। কোথায় থেকে সেল হতে হবে? আপনার ওয়েবসাইট থেকে অথবা আপনার রেফারেন্স কারীর ওয়েবসাইট থেকে, তবে আপনি ইনকাম। এখন এই যে ইনকাম, এই ইনকামটাকে আপনি কত টাকা ইনকামে আপনি টার্গেট করছেন? $1,00,000 মাসে। যারা সংসার চালানোর জন্য জেনাসে আসছেন তাদের জন্য জেনাস না, এটা আপনাকে বলে রাখি। যারা স্বপ্ন পূরণের জন্য জেনাসে আসছেন আপনাদের জন্য হচ্ছে জেনাস। সংসার চলবে হচ্ছে আপনি জব দিয়ে, চাকরি দিয়ে, এটা দিয়ে সংসার চলবে না, এটা দিয়ে স্বপ্ন পূরণ হবে। তাই সেজন্য স্বপ্ন পূরণের জন্য আপনি মাসে $1,00,000 আপনি ইনকাম করার জন্য আপনি টার্গেট করেন। তাহলে মাসে $1,00,000 ইনকাম আপনাকে টার্গেট করছেন, তাহলে এখানে যে কোনো প্রোডাক্ট সেল হলেই আপনার আসবে কি প্রফিট আসবে। কেন প্রফিটটা? এইখানে নতুন বন্ধুরা ভালো করে জেনাসের বিজনেসটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন। আদারওয়াইজ আপনাকে বিভিন্ন লোক বলবে কি এটা অমুকের মতন, এটা তমুক কোম্পানির মতন দেখছি ভাই, অনেক ইয়েছি, বহু ধরা খাইছি, বহু কিছু করছি, মানে কিচ্ছা কাহিনী অনেক শুনতে হবে আর কি। এই সকল কিচ্ছা কাহিনী শুনে আমাদের আবার ইমোশনাল হুইল ডাউন হয়ে যায়। কাদের? যাদের এটার গভীরতা জানা নাই। তাই সেজন্য আমি আপনাকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন যে এটা দেখতে শ্বশুরের মতো হইলো, এটা শ্বশুর না, এটা বাসুর, ইয়াং তাগড়া আছে, বুড়া না। শ্বশুর আর বাসুর একইরকম হইলো, দুইটার পদবি কিন্তু একরকম না, দুইটার অবস্থান কিন্তু একরকম না। তাই সেজন্য এখানে এখানে 100% প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস, এখানে কোন রকমের কোন জেনাস ইনভেস্টমেন্টের কথা বলে না। জেনাস কখনোই আপনাকে এখানে ইনভেস্টমেন্টের কথা বলবে না, আপনাকে 100% প্রোডাক্ট পারচেজ এর মাধ্যমে আপনাকে এখানে বিজনেসটা করতে বলবে, 100% প্রোডাক্ট সেলের মাধ্যমে ইনকামের কথা বলবে। তাহলে আপনার প্রফিটটা কিভাবে আসবে? যখনই কোন একটা প্রোডাক্ট সেল হবে তখনই আপনার প্রফিট আসবে। কেন প্রফিট আসবে? কারণ কোম্পানি আপনার জন্য প্রোডাক্ট গুলির মূল্য নির্ধারণ করেছে হচ্ছে হোলসেল প্রাইস, আর আপনি যে সেলটা করছেন এটা হচ্ছে রিটেল রিটেল প্রাইস। সো রিটেল সেলস প্রাইস মাইনাস হোলসেল প্রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে প্রফিট। হোলসেল এবং রিটেল এবং হোলসেলের যে পার্থক্যটা সেটা হচ্ছে প্রফিট। তো এখন আমি ধরে নিলাম যে কোন একটা প্রোডাক্ট সেল হয়ে কোন একটা ইউনিট, যেহেতু আমরা প্যাকেজ সেল করি, তো আমি প্যাকেজের হিসেবে যদি বলি, তো আপনি এক ইউনিট প্রোডাক্ট সেল করলে আপনার ধরেন $10 ইনকাম আসে। ভালো করে আপনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, এক ইউনিট প্রোডাক্ট সেল হলে আপনার $10 ইনকাম আসে। তা আপনার মাসে ইনকাম টার্গেট কত?
আপনার মাসে ইনকাম করার টার্গেট হচ্ছে 1 লাখ ডলার। তাহলে এই যে 1 লক্ষ ডলার ইনকাম করার যে আপনার টার্গেট, এটাকে ইনকাম করতে হলে আপনার ওই পরিমাণ সেল আসতে হবে। তাহলে এক আপনি মাসে 1 ইউনিট সেল করছেন, আপনি কি 1 লক্ষ ডলার ইনকাম আসছে প্রফিট? অ্যান্সার হচ্ছে নো। তাহলে আপনার 1 ইউনিট প্রফিট কত? 10 ডলার। তো আপনি 10 ডলার পেলেন, বাট এটা তো আপনার টার্গেট না। তো আপনি এবার 1 ইউনিট দিয়ে শুরু করছেন, কোনো সমস্যা নেই, 10 ডলার দিয়ে শুরু করছি, কিন্তু আপনার টার্গেট কি? আপনাকে 1 লক্ষ ডলারে যেতে হবে। দেন আপনি এবার সেল ইনক্রিজ করছেন, 10 ইউনিটে গেছেন, আপনি ইনকাম দাঁড়ালো কত? 100 ডলার। আপনি সেল ইনক্রিজ করে 100 ইউনিটে নিয়ে গেছেন, তাহলে 100 × 10 1000 ডলার। 1000 ইউনিট সেল হয়ে আসছেন আপনি, 1000 × 10 10,000 ডলার। আপনার 10,000 ইউনিট সেল হয়েছে, 10,000 × 10 1 লক্ষ ডলার। তার মানে এবার আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। তাহলে বন্ধুরা আমার, এটি একটি দোকান, দোকানের ভিতরে আপনার প্রায় 35টি প্রোডাক্ট আছে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলি প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। কারণ প্রত্যেকটা মানুষ নিজেকে সুস্থ রাখতে চায়, নিজেকে ইয়াং হিসেবে দেখতে চায় এবং নিজের ইয়াংটাকে ধরে রাখতে চায়। তাহলে এখানে প্রত্যেকটি ধর্ম, বর্ণ, গোত্র সবাই কিন্তু আপনার এই জিনিসটা চাচ্ছে। তাহলে আপনার মার্কেটটা কোথায়? মার্কেট কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে মার্কেট নাই, মার্কেট হচ্ছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে। তাহলে এখানে আপনার মার্কেট হচ্ছে গ্লোবালি 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ। তাহলে আপনি যদি এখানে বাংলাদেশে বসেও থাকেন, আপনার বিজনেসটা করতে হবে কিন্তু গ্লোবালি, আপনাকে ফোকাস করতে হবে গ্লোবালি। বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র নিব কি? আমরা নিব হচ্ছে ব্যবসায়ীটাকে, যিনি এই বিজনেসটার মালিক হবে, মালিকটা হবে হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশে মালিকটা হবে বাংলাদেশে। আমি যদি আরো শক্তভাবে বলি, মালিকটা হবে বাংলাদেশি, কিন্তু কাস্টমার হবে হচ্ছে অন্যান্য জাতিরা, তারা ব্যবহার করবে, আপনার আমার পকেটে টাকা আসবে। তাই সেই জন্য এখানে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে আমরা ব্যবসায়ীটাকে তৈরি করতেছি, ব্যবসায়িক পার্টনারটাকে তৈরি করছি। তাহলে এখন আপনার টার্গেট কি? আপনি 10,000 ইউনিট তো সেল করতে হবে। এখন আপনাকে যদি বলা হয়ে থাকে যে আপনি কিভাবে ইজি ভাবে কাজটা করবেন, চলেন আমি আপনাকে সে রাস্তাটা দেখে দিচ্ছি, খুব সহজে কাজটা করতে পারবেন। তাহলে এখন আপনি ইনকাম টার্গেটটা দেখলেন এবং আপনি বুঝলেন যে আপনি কি কাজ করলে 1 লক্ষ ডলার ইনকাম আসবে, বুঝেন নাই? তাহলে আপনি ইনকামটা করতে হবে আপনার 1 লক্ষ ডলার, সেল করতে হবে হচ্ছে 10,000 পিস। এখন আপনি যদি একা যদি 10,000 পিস মাসে সেল করতে চান, ইটস টু হার্ড ফর ইউ, ইটস ডিফিকাল্ট ফর ইউ, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু 10,000 পিস তো আপনাকে সেল করতে হবে, 10,000 ইউনিট সেল করতে হবে 1 লক্ষ ডলার ইনকাম করার জন্য। এবং বুদ্ধি বের করেন যে কিভাবে 10,000 পিস সেল করবেন। ওই যে বলছি অলস মানুষের মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করে। তাই এখানে এই 10,000 পিস বিক্রি করার জন্য আপনি একটি পদ্ধতি ধরতে পারেন, সেটা কি? যে আপনি আপনার সাথে আরো কিছু পার্টনার নেন। ধরেন আপনি 10 জন পার্টনার নিছেন, এবার 10 জনকে 10,000 পিস ভাগ করে দেন যে ভাই তোমাদের সবাইকে 1,000 করে 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 সেল করতে হবে। তাহলে আপনি 10টা পার্টনার নিলেন, তারা প্রত্যেকে 1,000 করে সেল করে, 10 জনে 1,000 করে সেল করছে, আপনার জন্য কত? 10,000 হয়ে যাচ্ছে না? তাহলে আপনি পার্টনার নিয়ে এটাকে ডিস্ট্রিবিউশন করে দিলেন। তাহলে ওনারা করতেছে 1,000, 10 জনে 1,000 করতেছে, আপনার জন্য কিন্তু 10,000।
ও আপনি ভাবছেন যে 1000 অনেক টার্গেট, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। দেন এবার আপনি কাজ করেন, 100 জনকে আপনি নিয়োগ দেন সারা পৃথিবীর থেকে, 100 জনকে নিয়োগ দেন, যে আপনি এখান থেকে, আপনি এখান থেকে 100 জনকে নিয়োগ দেন, তাহলে 100 জন যদি 10টা করে ইউনিট সেল করে তাহলে তো 10,000 হয়ে গেল, ইয়েস অর নো? একশোটা ইউনিটও বেশি লাগছে, নো প্রবলেম। তাহলে আপনি 1000 লোক নিয়োগ দেন, 750 কোটি মানুষ থেকে 1000 লোকের একটা টিম বানান, পার্টনার বানান, 1000 লোক প্রত্যেকের দায়িত্ব দেন 10টা করে ইউনিট সেল করতে, আপনার জন্য কত? 10,000 মাসে। ও এটাও বড় হয়ে যাচ্ছে টার্গেট, নো প্রবলেম। আপনি 10,000 লোক নিয়োগ দেন, কারণ আপনার লোক নিয়োগ দিতে তো টাকা লাগছে না। এবং আপনার এই জায়গাতে যিনি বিজনেসটা আপনার সাথে স্টার্ট করছে ওনাকে কোন রকমের ইনভেস্টমেন্ট করতেছে না পার্টনার হওয়ার জন্য আপনার সাথে। তো যেহেতু ওনাকে কোন ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আপনার সাথে পার্টনারশিপ হতে, বরং এখান থেকে আপনার ইনকাম করার সুযোগ আসতেছে, তাহলে উনি এখানে কেন করবে না? তাহলে এইখানে এই যে 10,000 লোক, এই 10,000 লোক যদি একটা করে ইউনিট যদি মাসে সেল করে আপনার জন্য 10,000 হয়ে যায় না? দ্যাট ইজ কল লেবারেজ কনসেপ্ট। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যারাই ধনী হয়েছে লেবারেজ কনসেপ্টকে ব্যবহার করে, ফেসবুক, গুগল, যাকে ধরেন লেবারেজ কনসেপ্ট, বিল গেটস লেবারেজ কনসেপ্ট, জুকারবার্গ লেবারেজ কনসেপ্ট, জেফ বেজোস লেবারেজ কনসেপ্ট, আপনার এখানে এলন মাস্ক লেবারেজ কনসেপ্ট, যাকে আপনি আনেন না কেন লেবারেজ কনসেপ্টের মাধ্যমে ধনী হয়েছে। আজকে আপনি এখানে 10,000 ব্যক্তিকে আপনি দায়িত্ব দিচ্ছেন একটা করে ইউনিট সেল করতে, একটা ইউনিটের দাম, আমি একটা প্যাকেজের দাম যদি $200 ধরি, চিন্তা করে দেখেন আপনি $200-এর প্রোডাক্ট সেল করবেন। হ্যাঁ, আপনি এখানে $200-এর প্রোডাক্ট সেল করছেন, 1000 মানুষ একটা করে ইউনিট সেল করতেছে, তাহলে কয়টা ইউনিট সেল হলো? 10,000 ইউনিট, এক একটা ইউনিট থেকে $10 করে লাভ, আপনার জন্য $1,00,000 হয়ে যাচ্ছে কিনা বলেন দেখি। একদম অঙ্ক মিলে যাচ্ছে কিনা দেখেন, একদম পানির মতন পরিষ্কার হচ্ছে কিনা দেখেন আপনার কাছে, আপনি কি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। যে এইখানে 10,000 লোক যদি একটা করে ইউনিট সেল করে আপনার জন্য 10,000, তাহলে বন্ধুরা আমার এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে আর কি হতে পারে? যে $200-এর প্রোডাক্ট সেল করলে $1,00,000 আপনার লাভ হয়, $200-এর প্রোডাক্ট সেল করে $1,00,000 লাভ, এই ধরনের আপনার ধরেন অফার আপনি জীবনে কি কখনো শুনছেন? তবে তবে আপনি একা সেল করলে হবে না, আপনার ওই 10,000 লোকরে একটা করে সেল করাইতে হবে। এটাই হচ্ছে আপনার লিডারশিপ। এই যে সেল করানো, যিনি মার্কেটিং এর জিএম উনি সেল করে না, উনি করায়, এই জন্য ওনার বেতন বেশি। যিনি ফিল্ডে কাজটা করে সে হলো সেলটা করে, এই জন্য তার বেতন কম। যে করে তার বেতন কম, আর যে করাতে পারে তার বেতন বেশি, তার ইনকাম বেশি। আবার ওই এমপ্লয়ার যে মালিক, তার প্রফিট কেন বেশি? কারণ উনি এরকম অনেকগুলি জিএম রে লালন পালন করতে পারে, চালাতে পারে। তাহলে এইখানে বন্ধুরা আমার, এই জায়গাতে আপনি দেখেন যে এইখানে 10,000 প্যাকেজ যদি আপনি কোনোভাবে যদি সেল করতে পারেন, তাহলে আপনার $1,00,000 ইনকাম দাঁড়ায় যাচ্ছে না? তো দেখছেন, $10,000 সেল করলে যথেষ্ট, দশ হাজার প্যাকেজ, দ্যাটস অল। এই 10,000 প্যাকেজ মূল, এখানে কিন্তু কোনো ম্যাজিক নেই জানেন, এখানে কোনো কোনো ম্যাজিক নেই, এখানে কোনো জাদু নেই, একটা সিস্টেম দেওয়া আছে,
এই যে আপনার কেলভিন মাসে 5.5 লাখ ডলার ইনকাম করে, আপনি কি মনে করেন সে অনেক বেশি জাদুকর? আপনার কাছে মনে হয় অনেক বেশি জ্ঞানী? আরে বাপরে বাপ, অনেক জ্ঞানী মানুষ, সেই জন্য কেলভিন বেচারা উনি মাসে 5 লাখ ডলার ইনকাম করে সিস্টেম থেকে, এটি মনে হয় আপনার কাছ থেকে? নো, তার এখানে ভলিউমটা আর একটু বড় সেল হচ্ছে, দ্যাটস অল। তো আপনাকে আমি প্রাথমিক টার্গেট নিতে বলবো যে এখান থেকে আপনি 1 লক্ষ ডলার মাস ইনকাম বের করবেন, তাহলে আপনার এই জায়গাতে 1 লক্ষ ডলার ইনকাম করার জন্য আপনার দরকার কি? এমন 10,000 লোক পার্টনার বানানো যারা কিনা মাসে একটা করে প্যাকেজ ওনারা ক্রয় বা বিক্রয় করিবেন, এইটার জন্য হচ্ছে লিডারশিপ। আপনি বলেন দেখি, আপনি কি আমাদের মতো করে এইভাবে গাইড করতে পারেন? এই জন্য আপনার সেল কম। আপনি কি আমাদের মতো করে সংগঠন চালাতে পারেন? এই জন্য আপনার সেল কম। আপনি কি আমাদের মতন টিম চালাতে পারেন? এই জন্য আপনার সেল কম। এখন পারেন না, পারে ফেলেন, আপনার কি মনে হয় আমরা কি জন্ম থেকে এগুলি শিখেছি? কিভাবে টিম চালাতে হবে, কিভাবে মানুষের সাইকোলজি বুঝতে হবে, কিভাবে আপনার এগুলি কি মনে করেন জন্ম থেকে শিখেছি? তো আপনিও পারবেন, শুধু আপনাকে মনোযোগ দিয়ে আপনাকে বিষয়গুলি ক্যাচ করতে হবে। এখানে হার্ডওয়ার্কের কোনো কাজ নাই, এখানে হচ্ছে স্মার্ট ওয়ার্ক। ইউ হ্যাভ টু বি স্মার্ট। এই পৃথিবীর হচ্ছে স্মার্ট লোকের, ইউ হ্যাভ টু বি স্মার্ট। চালাক হওয়ার দরকার নেই, চালাক লোক পৃথিবীতে কিছু করতে পারে না। ওই যে বলে না চালাক চতুর, এরা দুনিয়াতে কাজ করতে পারে না। এরা সাময়িক আপনি দেখেন উন্নতি, কিন্তু আপনি একটা সময়ের পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু তার ধ্বংস কিন্তু চলে আসে। বাট আপনি কি স্মার্ট হতে হবে? তাই সেই জন্য আপনাকে স্মার্ট হইতে আপনাকে চিন্তা করা শিখতে হবে। তাই এই জন্য এখন এখন কাজটা কি, আপনাকে এই 10,000 লোকের একটা টিম বানাতে হবে, রাইট? তো ভেরি ইজি, ভেরি সিম্পল। কিভাবে? আপনি এখানে আপনি একা আছেন, আপনি একা আছেন, আপনি এখানে 10 জনকে আপনি আপনার পার্টনার বানান। এই সারা পৃথিবী থেকে আপনি 10টা লোকের পার্টনার বানান। বাংলাদেশ থেকে পার্টনার বানাতে চান, কিন্তু এটা নিশ্চিত করেন উনি ব্যবসাটা করবে, শুধু প্রোডাক্টটা কিনবে, দরকার নেই বাংলাদেশ থেকে। নো, কারণ বাংলাদেশ থেকে যদি আপনি ব্যবসাটা বানান, উনি সারা পৃথিবীর থেকে ডলার সব বাংলাদেশে ঢুকাবে। তাহলে এইখানে এখন আপনাদেরকে এই জায়গাতে কেন আমরা বাংলাদেশে বিজনেস পার্সনরা বানাচ্ছি, কেন আপনার এখানে বাংলাদেশে ব্যবসাটা তৈরি করছি, বিকজ সারা পৃথিবীর থেকে কাস্টমাররা যখন ক্রয় করবে, প্রফিট গুলি কোথায় ঢুকবে? বাংলাদেশে ঢুকবে না। কি বুঝতে পারছেন তো বন্ধুরা? সারা বাংলাদেশে কি ব্যবসায়ীগুলি, কারণ আমরা আমাদের অবশ্যই জন্মভূমিকে ভালোবাসি। বরং যারা প্রবাসী থাকে, আমি দেখছি যারা দেশে থাকে তাদের চেয়ে বেশি ভালোবাসে। কারণ কি জানেন, দূরে গেলে মায়ের প্রতি টান বেশি বাড়ে, ইয়েস অর নো? ব্যাপারটা আমি দেখছি লক্ষ্য করে। মা যখন ঘরে থাকে তখন কোনো দাম থাকে না, কিন্তু দূরে গেলে এর টান বাড়ে। যে কারণে আপনার ঈদের সময় দেখবেন ওই ট্রেনের ছাদে উঠা, বাসের ছাদে উঠা জীবনে রিস্ক নিয়ে তারপরে বাড়িতে যায়। কেন? ওই শহরে থাক দেখতে মায়ের জন্য কিন্তু আপনার মনটা পড়ে রয়েছে। তো এই জন্য আমাদের টার্গেট হচ্ছে, আমরা তো দুনিয়াটা দেখতেছি। তো এইখানে এই যে বাংলাদেশের যারা ব্যবসা, কোনো কাস্টমার বাংলাদেশে দরকার নেই, নো।
কিন্তু যেটা আপনারা বানাবেন বাংলাদেশে, যে আপনি যে লোকটা ব্যবসাটা করবে তাকে আপনি আপনার সাথে নিবেন, আর বাইরে দেশের বাইরে থেকে আপনি এখানে সকল বিজনেস থেকে ডেভেলপ করেন। আপনি বাংলাদেশে বসেছেন না, এইবার আপনি আপনার বিজনেসটা তৈরি করেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে সেল হবে, ডলার ঢুকবে আপনার কাছে, সেল হচ্ছে ডলার ঢুকতেছে আপনার কাছে, সেল হচ্ছে ডলার ঢুকতেছে আপনার কাছে। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে এইখানে আপনি আপনার বিজনেসটাকে সারা পৃথিবীতে, আরেকদিন যদি শুনছি আপনাদেরকে যে বাংলাদেশ নিয়ে মনে করেন যে আপনার মানে আপনারা ইনভাইট করেন বাংলাদেশে, সবই করেন বাংলাদেশে, তাহলে আমি বুঝে নেবো যে আপনারা এখনো পর্যন্ত ব্যবসাটা বুঝেন নেই, মূল থিমটা বুঝেন নেই। আপনাকে ডলার উড়ে বাংলাদেশে না, ডলার উড়লে সারা পৃথিবীতে। আপনি কি কি চান? আপনি ডলার চান না? তো আপনি যদি এক আমেরিকাকে টার্গেট করেন আর কিছুই তো দরকার নেই আপনার, কারণ আমেরিকাতে যে পরিমাণ ডলার আছে এইগুলি যদি নিতে পারেন বাংলাদেশে আর কিচ্ছু লাগে না। এখন আমেরিকা থেকে ডলার গুলি বাংলাদেশে নিতে হলে তো একটা সিস্টেম লাগবে, তাই না? এই সিস্টেম আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমেরিকা কি আপনি সব চিনেন না? আপনি তো একটা জয়েন করাবেন। আমেরিকাতে করোনা ভাইরাস করতে গেছে চায়নার থেকে বলে না, ওই যে ডোনাল্ড ট্রাম্প চায়নার থেকে। আচ্ছা বলেন দেখি, এটা কি মনে করেন যে আপনি হাজার হাজার লোক নিয়েছে? দেখেন না, একজন ব্যক্তি শুধু করোনাটা নিয়ে হাজির হয়েছে আমেরিকাতে, ওই একের থেকে কিন্তু একেবারে পুরা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করেন যে আপনার গতি সারেছে। তো এটা হলো এই বিজনেস হলো করোনা ভাইরাসের মতন, একজনের থেকে দুইজনের হয়, দুজন থেকে চারজন, চারজনের থেকে আটজন, আটজন থেকে ষোলো জন, এইভাবে করে আপনার এই নেট তৈরি হয়। তো আপনি শুধু কষ্ট করে একটা লোককে আপনার এখানে এখানে আমেরিকাতে খুঁজে বের করেন, দ্যাটস অল। এইবার আপনি ওই দেশটাতে পড়ে থাকেন। আপনি যদি দুনিয়ার কোনো দেশে না যেতে পারেন তাহলে চলবে, শুধু আমেরিকাতে পড়ে থাকেন। কারণ কি? কারণ এই পৃথিবীর সব ডলার নিয়ে বসে রয়েছে এরা, এদের কাছ থেকে ডলারটা নিয়ে আসতে হবে। তাই এই জন্য বন্ধুরা আমার, এখানে আপনার টিমটাকে কিভাবে বড় করবেন, আপনি দশজনকে আপনি আপনার পার্টনার বানিয়েছেন, সেই দশজন আবার দশজন করবে একশো জন, একশো জন আবার দশজন করবে এক হাজার, এক হাজার আবার দশজন পার্টনার বানাবে 10,000। ডান ডিসমিস খেলা। তাহলে এখানে এই ডুপ্লিকেশনটাই হলো আপনার মেইন কাজ। তাহলে বন্ধুরা আমার, আপনি চিন্তা করে দেখেন আপনার কাজটা কি, আপনার কাজ কি প্রোডাক্ট সেল করা, নাকি আপনার কাজ পার্টনার্স ডেভেলপ করা? আপনার কাজ কি প্রোডাক্ট সেল করা নাকি পার্টনার ডেভেলপ করা, আপনি এবার চিন্তা করেন। তো আমি বন্ধুদেরকে একটু একটু চেটিং অপশনটা অন করে দিতে চাই, দেখি আপনাদের মতামতটা কি, আপনার কাজ কি প্রোডাক্ট সেল করা নাকি আপনার এখানে পার্টনার। যদি আপনার এখানে আমি আমি এভাবে বলি আপনাদেরকে যে প্রোডাক্ট হলো এ আর পার্টনার তৈরি করা হচ্ছে বি, সো এ আর বি দিলে হবে আপনার, আপনার কাজ কি এ নাকি বি? যারা প্রোডাক্ট সেলের দিকে মনোযোগ তারা লেখেন এ, আর যারা পার্টনার ডেভেলপ অ্যান্সার বি, অর্থাৎ অ্যান্সার কি এ না বি এটা আপনারা লেখেন, তাহলে আপনার এই জায়গাতে এখানে কিন্তু আপনার এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি বিদ্যুতের গতিতে বি 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 বি, একজন তো আরে বাবার কয়েক হাজার লিখছে বি 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 বি। তার মানে মূল কাজটা কেন এবার ইনভাইটের কথা বলা হয় বুঝতে পারছেন? কেন আপনাকে প্রসপেক্ট লিস্ট তৈরি করার কথা বলা হয় আপনার মেন্টর বুঝতে পেরেছেন? কেন আপনাকে দাওয়াত দিতে বলা হয় বুঝতে পারছেন? এই হলো মূল কাহিনী। যাকে আপনি পার্টনার বানাচ্ছেন তিনি কি আপনার প্রোডাক্ট ক্রয় করতেছে না? তিনি প্রোডাক্ট ক্রয় করছে? যারা এ লেখছেন উত্তর সঠিক না, উত্তর হলো বি, উত্তর হচ্ছে বি। বর্তমানে আমাদের আমরা এখন আমরা আমাদের পার্টনার্স ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিচ্ছি, আমরা ব্যবসা এটা তৈরি করতেছি। যখন আমাদের 1 কোটি লোক হয়ে যাবে
আমাদের টার্গেট হচ্ছে 1 কোটি ব্যবসায়িক পার্টনার বানাবো আমরা ইনশাল্লাহ ইউনাইটেড স্টেটসে। যখন আমাদের 1 কোটি ব্যবসায়িক পার্টনার হয়ে যাবে, দেন এরপরে আমরা আমাদের কাস্টমার ডেভেলপমেন্ট শুরু করে দেব। যিনি সৌদি আরবে আছে ওনাকে কি বলবো যে আপনি সৌদিয়ানদেরকে জয়েন করেন, যিনি ক্যানাডাতে আছে ওনাকে কি বলবো ক্যানাডিয়ানদেরকে জয়েন করান, যিনি আপনার আমেরিকাতে আছে আমেরিকানদেরকে জয়েন করান। এবার আমাদের এই আমাদের যারা বাংলাদেশি ব্যবসায়িক পার্টনার আছে তাদের এখান থেকে প্রোডাক্ট ক্রয় করবে সারা পৃথিবীর মানুষ, আর আমরা শুধু মুসের তেল দিয়ে শুধুমাত্র প্রফিট নিব। ওই যে সরিষের তেল আছে না, সরিষের তেল রেখে দিবেন। তো এই জন্য বন্ধুরা আমার এইখানে এই কারণে বলা হয়ে থাকে যে আপনি আপনার পার্টনার বানান। কেন? কারণ আপনার কাজটাকে সহজ করার জন্য। যখনই আপনার পার্টনার হচ্ছে তখনই কিন্তু আপনার বিজনেসটা আপনার এখানে সহজ হচ্ছে, কারণ আপনার পার্টনার ডেভেলপ করলে তো উনি উনি তো 100 পয়েন্টের মিনিমাম পণ্য ক্রয় করতে হবে ডিস্ট্রিবিউট করার জন্য, তাই না? তো তখন ওনাকে এই জায়গাতে আলটিমেটলি কি প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে না আপনার। যখন উনি প্রোডাক্টটা ক্রয় করতেছে তখনই তো ওনার বিজনেস আগাচ্ছে। তাই সেই জন্য আপনাকে এখানে আপনাকে ডিসিশন মেক করতে হবে যে আপনি কি বিজনেসটা সিরিয়াসলি করবেন কিনা। কারণ আপনার সামনে অনেক রাস্তা, অনেক কিছুর হাতছানি। আপনাকে অমুক জায়গাতে অফার দেয়, তমুক জায়গাতে অফার দেয়, তমুক জায়গাতে অফার দেয়। কারণ কি? কারণ আপনার সামনে এখানে অনেক রাস্তা সামনে। মনে রাখবেন যখন বিয়ে হয় না, যে মেয়ে অবিবাহিত তার অনেক প্রস্তাব আসে, এটি স্বাভাবিক। তো যখন আপনি দেখবেন, আমি আপনাদেরকে আরেকটা পলিসি বলে দিই, বলো তো দেখি বিভিন্ন রকমের অফার আসে কার কাছে, মধ্যবিত্তর কাছে নাকি ধনীদের কাছে, বলো তো দেখি, লেখেন তো দেখি। আরেকটা দেখি আপনাদের মতামতটা কি, বিভিন্ন রকমের অফার আসে কার কাছে, ধনীদের কাছে নাকি মধ্যবিত্তদের কাছে? কেউ লিখতেছেন মধ্যবিত্ত, কেউ লিখতেছেন ধনী, একটা না একটা তো লাগবে, তাই না? আমি আপনাদেরকে বলবো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এদের কাছে আসে হচ্ছে, সাধারণত মধ্যবিত্ত যারা তাদের কাছে আসে অফার। কেন? কারণ যিনি ধনী উনি তো অলরেডি বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে অলরেডি ব্যস্ত আছে, রাইট? যেমন উনি কি করে, উনি আরো অনেক অফার নিয়ে যায়। ধরেন সোবান সাহেব, উনি কি করে সরকারের কাছে বিভিন্ন অফার নিয়ে যায়। যারা এই যে আপনার আপনার সালমান এফরমান সাহেবরা কি করে গভর্নমেন্টের কাছে বিভিন্ন রকম অফার নিয়ে যায়, রাইট? কিন্তু ওনার একটা প্রজেক্ট নিয়ে আসে, এই প্রজেক্টটার অফারটা কার কাছে যায় জানেন? মধ্যবিত্তদের কাছে। কারণ মধ্যবিত্তরা এমন একটা জায়গাতে আছে যেখান থেকে মনে করেন যে আপনার এখানে উপরের দিকে ওঠার জন্য তারা কোন একটা আপনার লাইন খুঁজতে চায়। তো এই জন্য আমি বন্ধুদেরকে বলবো যে আপনার ওইটা হলো বিবাহিত অবিবাহিতর মতো, যখন আপনার অবিবাহিত মেয়ে থাকে তখন কিন্তু তার সামনে কিন্তু অনেক অফার আসে, কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আর অফার আসে না। তো আপনি যখন ধনী হয়ে যাবেন তখন কিন্তু আপনার অফার বন্ধ হয়ে যাবে। তাই জন্য আপনি চিন্তা ভাবনা করেন যে কোন রাস্তাটা আপনি নিবেন, কোন রাস্তাটা আপনার ধনী হওয়ার জন্য আপনি নিবেন। তাহলে এইখানে জেনাসের থেকে আপনি কি কি পাবেন, কেন আপনি জেনাস চয়েস করবেন, দেন আপনি সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে। জেনাসের সাথে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন অত্যন্ত লো কস্টে, অল্প পরিমাণ ইনভেস্টমেন্টের মাধ্যমে। আমি বলবো যে বাংলাদেশের জন্য তো জিরো, যেহেতু আমাদের দেশের বাইরে অনেক আমরা ফোকাস করছি, এখন আমরা এখন বাংলাদেশে ফোকাস করতেছি না, আমরা এখন ফোকাস করছি হচ্ছে গ্লোবালি। তাই এই জন্য আমরা আমাদের গ্লোবালি যেহেতু আমরা ফোকাসটা করছি, এই জন্য আপনার এখানে ওই যে $29.95 লাগবে হচ্ছে লাইসেন্সের জন্য। আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই বিজনেসটা করার জন্য, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। দেন এই বিজনেসটা লার্নিং এন্ড আর্নিং এর, আপনি যত বেশি লার্ন করবেন তত বেশি আপনি আর্ন করবেন। দেন এটা একটা প্রুভেন সিস্টেম, হাজার হাজার মানুষ জেনাস গ্লোবালের মাধ্যমে এখান থেকে তারা বেনিফিটেড হচ্ছে, হাজার হাজার মানুষ।
তবে এইখানে তারা যে হাজার হাজার মানুষ যে বেনিফিটেড হচ্ছে, সেই বেনিফিটের মাধ্যমে এটা প্রমাণ করছে যে এই সিস্টেমের মাধ্যমে মানুষ বেনিফিটেড হয়, দেন আপনি নিজের বিজনেসটা নিজে দাঁড় করাচ্ছেন, আপনি আপনার মালিক, আপনি এমপ্লয়ার, আপনি এমপ্লয়, দেন কোনো এমপ্লয় আপনার প্রয়োজন নাই, যারা আপনার সাথে সম্পৃক্ত হচ্ছে তারা আপনার এমপ্লয় না, তারা আপনার পার্টনার, আপনি আমার এমপ্লয় না, আপনি আমার পার্টনার, বিজনেস পার্টনার, সো এখানে কোনো এমপ্লয়ের প্রয়োজন হয় না, দেন কোনো লিগেল ওয়ার্কের দরকার নাই, আপনি সারা পৃথিবীতে 155টা দেশে বিজনেস করবেন, জেনাস আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে, ওই যে $29.95 দিয়ে বা বাংলাদেশের আইডি কার্ড নিয়ে যারা জয়েন করেছেন আপনাদেরকে স্টার্টার কিট দিয়েছে, সেখানে আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে 155টা দেশে আপনি বিজনেসটা করার, আর বাকি কাজ জেনাসের, এবং আপনি এখান থেকে রিকগনিশন পাবেন আপনার কর্মের, আপনার যোগ্যতার মাধ্যমে, আপনাকে কাউকে এখানে এখানে কোন রকমের তোষামোদি করতে হবে না, দেন এটি একটি রেসিডুয়াল ইনকাম, এবং এই ইনকাম হচ্ছে ইনহেরিটেবল ইনকাম, আপনি এই বিজনেসটাকে ডেভেলপ করে দিয়ে গেছেন, আপনার পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম তারা এই ইনকামটার এক্স্যাক্টলি মালিক হচ্ছে। ধরেন আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি মালিক, আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন আপনার সন্তানরা সেই গার্মেন্টসটা চালাবে, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন আপনার যে দক্ষতায় আপনি আপনার ট্রেডিশনাল বিজনেসটা আপনি ডেভেলপ করেছেন আপনার সন্তানদেরও একই দক্ষতা আসবে, আপনার সন্তানরা আপনার সেই বিজনেসে হাল ধরবে, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন? চাকুরির কথা তো বাদ, আপনি মারা যাওয়ার পরে কোনোদিনও আপনার সন্তানকে ওই সেম চাকরিটা দিবে না। তারপরে আপনি 30 বছর ধরে আপনি চাকরি করতেছেন, 30 বছরের রেজাল্টটা কি? 30 বছর ধরে যে আপনি কাজ করলেন, কাজ করার রেজাল্টটা কি? রেজাল্ট হলো আপনি আরেকজনের সম্পদ তৈরি করে দিলেন, আরেকজনকে ওয়েলথি বানিয়ে দিলেন, আরেকজনের এখানে ধনী হওয়ার সেই আপনার সিঁড়ি হিসেবে কাজ করছেন। অথচ দেখেন আপনি আপনার সামান্য কয়টা টাকার জন্য আপনি আপনার জীবন যৌবন সব ঢেলে দিচ্ছেন সেখানে, 30 বছর পরে, 30 বছর পরে আপনি কি কোন রকম, আপনি যখন রিটায়ারমেন্টে চলে আসলেন আপনি কি আপনার সন্তানটাকে, আপনার সন্তানটাকে আপনি কি সেম পোস্টে বসে দিয়ে আসতে পারবেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোথায় আপনার জীবন যৌবন ঢালছেন বুঝার চেষ্টা করেন। আপনি 35 বছর ধরে একটা জায়গাকে ডেভেলপ করলেন, সেই জায়গাটাকে ডেভেলপ করার পরে 35 বছর পরে এসে আপনি কি দেখলেন? আপনাকে সুন্দর করে একটা ফেয়ারওয়েল দিয়ে দেয়, আপনার হাতে কয়েকটা জিনিস কিন্তু দেয় ফেয়ারওয়েলে, খেয়াল করবেন কিন্তু, আপনাকে কি কি দিবে আমি বলে দিই আপনাকে, একটা ঘড়ি দিবে কিন্তু, আপনাকে একটা জানামাজ দিবে যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে একটা তসবি দিবে, আপনাকে একটা লাঠি দিবে কিন্তু, খেয়াল করে দেখবেন, এবং আপনাকে মাঝে মাঝে ছাতাও দিবে, আপনাকে ঘড়িটা দিবে কেন জানেন? কারণ আপনার মৃত্যু বরণ করতে আর কয় ঘন্টা বাকি সেটা হিসাব করার জন্য। আপনাকে নামাজের বিস্তার কেন দিবে জানেন? কারণ জীবনে যা কাজ করছেন এগুলিকে পূরণ করার জন্য। আপনাকে তসবি দিবে কেন জানেন? জীবনে যে গুণাগুলি করছেন এগুলিকে শেষ বয়সে যাতে আপনি এখানে মাপ চেয়ে নেন। আপনাকে লাঠিটা দিতেছে কেন জানেন? কারণ এতদিন ধরে আপনি অফিসের গাড়িতে আসা যাওয়া করতেন, এখন অফিসের গাড়িটা তো রেখে দিছে, আপনি যাতে হাঁটতে যেতে অসুবিধা না হয়, কারণ আপনি এখন হাঁটতে পারেন না, কারণ 35 বছর আপনি গাড়ি দিয়ে আসা যাওয়া করছেন, এখন আপনাকে গাড়ি থেকে নামাই দেওয়া হয়েছে, আপনি হাঁটতে অসুবিধা হতে পারে, সেই জন্য আপনাকে এখানে লাঠিটা দিয়ে দিছে, আর একটু মায়া দয়া আছে আপনার যাতে রৌদ্র না পড়ে শরীরের মধ্যে,
বৃষ্টির পানি না পড়ে সেই জন্য আপনাকে একটা ছাতাও দেওয়া আছে, এবং আপনার জন্য 2 ঘন্টার একটা অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানে সবাই মিলে বলতেছে আমাদের আজকের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে, আমাদের এই অর্গানাইজেশনে মিস্টার উমকের এই অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না, আপনাদের এরপরে মানপত্র দিবে সুন্দর করে লিখে, এই না মনে করেন আপনাকে ঘোষণা দিবে, আপনাকে সুন্দর করে বাধাই করে আপনাকে দিবে, আর আপনি এটা নিয়ে মনে করেন ঝুলে নিয়ে রাখছেন আপনার বাসার মধ্যে, কিন্তু 35 বছর পরে আপনি এই যে 35 বছরে যে অর্গানাইজেশন যেখান থেকে শুরু করেছিলেন, যেখানে রেখে আসলেন, সেটার ভাগ কোথায়? সেটার ভাগ কোথায়? ভাগে দুর্বল হয়ে গেলেন না? ভাগ দিবে আপনাকে? এত বোকা কেন রে ভাই আপনারা? মানে আপনার এখানে মাসে 50,000-1,00,000 টাকা লাগবে বলে আপনি নিজেকে বিক্রি করে দিলেন? আপনি আপনাকে বিক্রি করে দিলেন? এত বোকা আপনারা! বন্ধুরা আমার, সাময়িক অসুবিধার জন্য আপনি হয়তো পরিশ্রমটা করতেছেন, এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমাদেরকে তো কেউ এইভাবে করে কেউ দিক নির্দেশনা দেয়নি, কেউ তো আমাদেরকে এইভাবে করে গাইডলাইন দেয়নি, কেউ তো আমাদেরকে চোখ খুলে দেয়নি, ফাইন, এই যে এখন বললাম আর ভুল করেন না, তাহলে কি কালকে চাকরি ছেড়ে দিবেন? না। কালকে কি আপনার ট্রেডিশনাল বিজনেসটা স্টপ করে দিবেন? না। আপনি সেইটার পাশাপাশি আপনি এইটাকে ডেভেলপ করেন, যেখানে আপনি দেখতে পেয়েছেন কি কি জিনিস অর্জন করা যায়, তাহলে যখন আপনার এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ইনকাম আসবে তখন গিয়ে আপনি আপনার সিদ্ধান্তে আসেন। বন্ধুরা আমার, আপনার ফ্যামিলি মেম্বার এখান থেকে ইনকাম করবে আপনার চিন্তা করতে হবে না, আপনার ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তাদের কাজ হলো শুধু খরচ করা। তাই সেজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কাজটাকে নাম্বার 1 প্রায়োরিটি দিবেন, কারণ আপনার প্রায়োরিটিটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কাজটা আপনার কাছে নাম্বার 1 প্রায়োরিটি হবে। আপনার প্রায়োরিটি কি বর্তমানটা, নাকি আপনার কাছে কি মনে হয় চেনাস গ্লোবালের কাজটাকে আপনি এখানে বেশি প্রায়োরিটি দিবেন? সো আপনার কাছে আপনি প্রশ্ন করে নিলাম যে আপনি চ্যাটিং অপশনে আপনি সিদ্ধান্তটা জানা দেন আমাকে যে কোনটাকে আপনি প্রায়োরিটি নাম্বার 1 দিচ্ছেন, আপনার বর্তমান যে কাজটা করতেছেন সেটাকে নাকি জেনাস গ্লোবালের কাজটাকে। যদি জেনাস গ্লোবালের কাজ হয়ে থাকে তাহলে আপনি লেখেন JB, আর যদি আপনার বর্তমান কাজ হয়ে থাকে তাহলে আপনি প্রেজেন্ট PW লেখেন, প্রেজেন্ট ওয়ার্ক, তাহলে JB অথবা প্রেজেন্ট ওয়ার্ক তাহলে আপনার এখানে চলে আসবে। তাহলে আপনি আপনার সিদ্ধান্তটাকে নিতে পারবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি পথ চলতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার এই জায়গাতে আপনাদের সিদ্ধান্ত এখানে চলে আসতেছে বিদ্যুৎ গতিতে, এবং সেই সিদ্ধান্ত আপনারা অলরেডি নিতে পেরেছেন, এবং আমি এটুকু আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করছি এতটুকুতে আপনাদের অন্ততপক্ষে চোখটা যে আপনাদের খোলা গেছে, কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেন ততক্ষণ পর্যন্ত কখনই এই জায়গাতে অর্জনটা আসবে না। তাই সেজন্য এখন আমি আপনাদেরকে যে আলোচনাটা করব সেটা যে কিভাবে আপনারা আপনাদের সফলতাটাকে আপনারা নিয়ে আসতে পারেন সেই বিষয়টাকে আমি এখন আপনাদেরকে আলোচনা করব। তো বন্ধুরা আমার, সো আপনি সিদ্ধান্ত একটা নেন, অনেকে আছেন এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, আপনি সিদ্ধান্ত নেন, এটা রাইট হতে পারে রং হতে পারে, চয়েস আপনার বা ডিসিশন আপনি একটা নেন, কারণ বসে থাকেন না, কারণ এই পর্যন্ত যা কাজ করছেন তার রেজাল্ট হচ্ছেন আজকের আপনি, আজকে যা করবেন আগামীকালকে সেটার প্রতিফলন দেখতে পারবেন। সো ইউ নিড টু টেক এ ডিসিশন, আপনি কোন রাস্তাতে যাবেন, আপনি জবের মাধ্যমে যাবেন নাকি সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে আপনি যাবেন, নাকি স্মল বিজনেসে যাবেন, নাকি বিগ বিজনেসে যাবেন, নাকি রয়্যালিটি কাজে যাবেন, নাকি জেনারেল গ্লোবালের কাজে যাবেন। যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন, যারা নিতে পারেন নাই তাদেরকে বলবো যে আপনি আপনার একটা সিদ্ধান্ত আপনি নেন। সো আপনাদেরকে কিভাবে আপনারা
জেনাস গ্লোবালে সাকসেস হবেন সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে ধারাবাহিকভাবে স্টেপগুলি আমি আলোচনা করব। বন্ধুরা আমার নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে আগে ড্রিম সেট আপ করতে হবে, ওই যে ভিশন, ওয়াই, কেন আপনি কাজটা করছেন, আপনার স্বপ্নগুলিকে সেট করতে হবে। যেমন আপনার লোন আছে, নাম্বার ওয়ান আপনার টার্গেট হবে হচ্ছে লোন পরিশোধ করা। দেন আপনি টোর করতে চান, আপনি ফ্যামিলি মেম্বারকে নিয়ে, আপনি একটা ড্রিম কার কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, ল্যান্ড কিনতে চান, আপনি চ্যারিটি কাজ আপনি করতে চান, এবং সবকিছু কাজের জন্য দরকার হচ্ছে টাকা, সেজন্য আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে চান। সো আপনি আগে সেট করেন আপনার স্বপ্নগুলি কি কি আছে সেই বিষয়গুলিকে, এবং আপনি সেই স্বপ্নগুলির ছবি সংগ্রহ করে আপনি ভিশন বোর্ডের মধ্যে লাগান, একটা ভিশন বোর্ড তৈরি করেন, এবং সেই ভিশন বোর্ডটা আপনি আপনার বেডরুমে পায়ের কাছে সেট আপ করেন। দেন এবার নাম্বার টু হচ্ছে আপনি গোল সেট আপ করেন কিসের জন্য, ডায়মন্ডের জন্য। ডায়মন্ড কিভাবে হবেন, কারণ ডায়মন্ড কেন বলছি, ডায়মন্ড ডাইরেক্টর হলে আপনি এখান থেকে রয়্যালিটি ইনকাম আপনি শুরু করতে পারবেন। সো ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার জন্য আপনার মিশন নাম্বার ওয়ান হচ্ছে আপনার নিজেকে আগে সাফাই হতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান মিশন। মিশন টু হচ্ছে এইবার আপনি সাফার এক্সিকিউটিভ হওয়ার পরে আপনি মিশন নাম্বার টু হচ্ছে আপনি 10 জনকে সাফার এক্সিকিউটিভ বানান, দ্যাট ইজ ইয়োর মিশন নাম্বার টু। তাহলে আপনার টোটাল পার্টনার কত হলো, 360। সেই 360 থেকে এইবার আপনি এই 10 জনকে দায়িত্ব দেন যে তারাও যেন 10 জন করে আপনার সাফার এক্সিকিউটিভ বানায়, তাহলে আপনার জন্য কত হলো, 100 জন। বন্ধুরা আমার এতটুকু কাজ যখন শেষ হবে আপনার ডায়মন্ড সেট আপ ম্যান ডান। এখন আপনার কাজ কি, আপনার এই 100 জন ব্যক্তি যদি, 100 জন ব্যক্তি যদি আপনার এখানে 3 জন করে যদি আপনার এখানে সাফার বানায়, তাহলে কিন্তু আপনার জন্য 300 জন সাফার এক্সিকিউটিভ, তার মানে 10,800 সাফার এক্সিকিউটিভ, 10,800 পার্টনার, 10,800 পার্টনার। তাহলে 10,800 পার্টনার এই জায়গা থেকে আপনার এখানে, এখানে আপনার ডেভেলপ হয়েছে, চলে এখানে 10,800 পার্টনার আপনার ডেভেলপ হলো, তাহলে আপনার এখানে পয়েন্টস কত দাঁড়ালো, 10,80,000 পয়েন্টস। 10,800 পার্টনার যদি 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে, তাহলে আপনার কত, 10,80,000 পয়েন্টস দাঁড়াচ্ছে না। তো আপনার ডায়মন্ড হওয়ার জন্য দরকার কি, আপনার দরকার হচ্ছে 1,000 সাইকেল, এক একটা সাইকেলে কত পয়েন্ট লাগে, 600, 300, 900, তার মানে 1,000 সাইকেল গুণন 900 ইজিকাল টু হচ্ছে 9 লাখ সিবি। তাহলে আপনার 9 লক্ষ সিবি হলে কিন্তু আপনার এখানে এই মিশন কিন্তু আপনার ডান হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার এখানে আপনার মূল টার্গেট হবে হচ্ছে আপনাকে এই মিশন গুলিকে বাস্তবায়ন করা, কারণ এখানে সাফায়ার এক্সিকিউটিভ হলে সকল পদবি ডাকা। প্রথম কাজ হচ্ছে আপনি নিজে সাফায়ার হওয়া, দেন এরপর কাজ হচ্ছে আপনি 10 জনকে সাফায়ার বানানো। সো এই জায়গাতে যিনি জিরো লেভেলে আছেন, যিনি অ্যাসোসিয়েট মেম্বার আছেন, আপনাকে বলছি, যিনি অ্যাসোসিয়েট মেম্বার আপনাকে বলছি, আপনি এই জুলাই মাসের ভিতরে আপনি আপনার সাফায়ার শিপটাকে আপনি ডান করে ফেলেন, আপনি সেই লক্ষ্য নিয়ে আপনি কাজ করেন। কেন, কারণ আপনি লক্ষ্য নির্ধারণ করতে হবে, এই কারণে যে আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করেন তাহলে আপনি জানতে পারবেন না যে আপনার কোথায় আপনি যাচ্ছেন। ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং, হাউ ডু ইউ এক্সপেক্ট টু গেট দেয়ার। আপনি যদি না জানেন আপনি কোথায় যাচ্ছেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনি ডায়মন্ড হবেন। আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন। মিশন নাম্বার ওয়ান ডান, মিশন নাম্বার টু, মিশন নাম্বার টু ডান, মিশন নাম্বার থ্রি, মিশন নাম্বার থ্রি ডান, মিশন নাম্বার ফোর, দ্যাটস ইট। সো একদম পরিষ্কার ভাবে আপনাকে আপনার রোড ম্যাপটা জানতে হবে। ইউর গোলস আর দ্য রোড ম্যাপস দ্যাট গাইড ইউ অ্যান্ড শো ইউ হোয়াট ইজ পসিবল ফর ইউর লাইফ। যখন আপনার গোল নির্ধারণ করা থাকবে তখন কিন্তু আপনি কিন্তু রোড ম্যাপটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে রোড ম্যাপ আপনাকে দিলাম, যে মিশন নাম্বার ওয়ান, মিশন নাম্বার টু, মিশন নাম্বার থ্রি, মিশন নাম্বার ফোর, এই যে রোড ম্যাপ, এই রোড ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে মিশন নাম্বার ফোর মানে হচ্ছে আপনি ডায়মন্ড, সেটা আপনি জানেন। তাহলে মিশন নাম্বার ফোর মানে হচ্ছে আপনি ডায়মন্ড। তাহলে এখন আপনার ডায়মন্ডশিপের জন্য আপনি কি দরকার, মিশন নাম্বার ওয়ান স্টার্ট করা দরকার। যখন আপনি মিশন নাম্বার ওয়ান ডান, দেন মিশন নাম্বার টু, মিশন নাম্বার টু ডান, মিশন নাম্বার থ্রি, এইভাবে করে আপনি আপনার ডায়মন্ডশিপের জন্য আপনি আপনার টিমকে সেটআপমেন্ট করেন। সো বন্ধুরা আমার গোল সেটআপের জন্য আপনাকে একটি থিওরি, বিশ্ববিখ্যাত একটি থিওরি হচ্ছে স্মার্ট থিওরি, যাকে বলে থেকে আপনার
গোলের জন্য আপনাকে এস মানে হচ্ছে স্পেসিফিক হতে হবে আপনি কি চান, এম মানে হচ্ছে মেজারেবল হতে হবে। যেমন আপনারা অনেকে চান আমি ধনী হতে চাই, ভাই রে ধনী ধনীর সংজ্ঞা কি? এটা মহেন্দ্র সিং ধনী না কি ধনী এটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনার রিচ হতে চান, আপনি ধনী হতে চান, এটা কোনো মেজার করা যায় যে আমি অনেক সাকসেস হতে চাই মেজার করা যায়, আমি অনেক বড় হতে চাই মেজার করা যায়? কারণ আপনার কাছে হয়তো দেখা যাচ্ছে $5,000 অনেক টাকা, কিন্তু বিল গেটসের কাছে সেটা কিছুই না। তাহলে আপনাকে মেজারেবল করতে হবে, আপনাকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে আমি ডায়মন্ড হতে চাই। তারপর এটা মেজার করা যাচ্ছে যে এই সাইজটা হলো ডায়মন্ড, এই সাইজটা হলো ডায়মন্ড, অ্যাচিভেবল কিনা, দেন এটা রিয়েলিস্টিক কিনা, কবের মধ্যে আপনি চাচ্ছেন, এই টাইমটাও লেখা থাকতে হবে। সো বন্ধুরা আমার এখানে আপনি মিশন নাম্বার 1, 2, 3 এই এই টাইমগুলিকে আপনি সেট করে ফেলেন। এ গোল উইদাউট এ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। যদি আপনার প্ল্যানের সাথে গোলের সাথে যদি প্ল্যান না থাকে, এটা জাস্ট আপনি একটা উইশ করছেন, এটা কখনোই বাস্তবায়ন হবে না। সো প্ল্যানিং এর মধ্যে আপনার এখানে নেক্সট স্টেপ হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট তৈরি করা। এই যে আপনি যাদেরকে আপনি আপনার পার্টনার বানাবেন তারা কারা, তাদের নাম লেখা। বিশেষ করে আমি কি বলছি যে আপনি বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকে আপনি পার্টনার বানান, তাহলে আপনার বিজনেসটা অনেক দ্রুততার সাথে এগিয়ে যাবে। যারা আপনার বাংলাদেশে আছে শুধুমাত্র অ্যাবসলুটলি যে লোকটা সিরিয়াস বিজনেস করবে সেই লোকটাকে আপনি পার্টনার বানান। আপনি খুঁজেন সারা পৃথিবী থেকে 10টা লোক, শুধু আপনি খুঁজেন 12টা লোক, আসলে কিন্তু লাগবে হচ্ছে 12টা, 10টা কেন দেখে অঙ্কটা বোঝার জন্য, কিন্তু আপনার দরকার কত? 12 জন। আপনার 12টা পার্টনার দরকার সারা পৃথিবীর থেকে। আপনি সারা পৃথিবীর থেকে 12টা পার্টনার খুঁজে বের করতে পারবেন না? আরো সুবিধা হচ্ছে কি জানেন, আপনি যদি 12টা দেশ থেকে যদি 12টা পার্টনার সেট আপ করেন, তাহলে এখন কি হচ্ছে যে আপনি আপনার 12টা দেশ থেকে যদি রেভিনিউ শুরু হলো, একজন আপনি মালয়েশিয়া থেকে সেট করেন, একজন আপনি সৌদি আরব থেকে সেট করেন, একজন দুবাই থেকে, একজন ইউরোপ থেকে, একজন এই আমেরিকা থেকে, একজন কানাডা থেকে, এইভাবে করে আপনি সারা পৃথিবীর থেকে আপনি আপনার 12টা লোককে আপনি খুঁজে বের করেন, সেই 12টা লোককে আপনি পার্টনার বানান। দেন এবার আপনি লিস্ট লেখা হয়ে গেছে, এবার তাদেরকে ইনভাইট করেন। আপনি আপনি লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আপনি 100 জনের নাম লিখছেন, ওই 100 জন থেকে বাছাই করে আপনি 20টা লোকের বাছাই করেন, 20 জন। এবার এই 20 জন লোকের আপনি দাওয়াত দেন কিসের জন্য? সেমিনার জন্য। সেই 20 জন থেকে দেখা যাবে যে আপনি 12টা লোক ঠিকই পেয়ে গেছেন। এবার তাদেরকে প্ল্যানটা দেখান, দেখানোর পর পরে সাথে সাথে এবার আপনি তাদেরকে সাইন আপটা করে ফেলেন, অ্যাসোসিয়েট মেম্বার বানিয়ে ফেলেন। অ্যাসোসিয়েট মেম্বার বানানোর পরে আপনি এবার ফলো আপ দিতে থাকেন তাকে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য। ওনাকে আপনি এসটিসি তে নিয়ে যান, আপনি পিএফএসসি নিয়ে যান, বিএফসি তে নিয়ে যান, ডিসকভার জেনাসে নিয়ে যান, আপনার জেনাস বিজনেস প্রেজেন্টেশনে নিয়ে যান। এই যে ইউনাইটেড স্টেটস এর যে প্রোগ্রামগুলি সেই প্রোগ্রামগুলিতে ওনাকে অ্যাটেন্ড করান, আর জার্নি টু সাকসেস যে মিটিং হয় সেখানে আপনি নিয়ে যান। সো প্রতিনিয়ত আপনি তাদেরকে প্রোগ্রামের মধ্যে রাখেন, রাখলে তখন হবে কি তারা এটার ভিশনটা ক্লিয়ার হবে, তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে এখানে কি, দেন ওনারা ডিস্ট্রিবিউটর হিসেবে ওনারা সিদ্ধান্তটা নিতে পারবে খুব সহজে। তাই সেজন্য আমি বন্ধুদেরকে বলবো যে এই কাজগুলি হচ্ছে আপনার কাজ এখন, এই কাজগুলিকে আপনি প্রতিদিন করবেন, প্রতিদিন আপনি একটা রেকর্ড তৈরি করবেন, প্রতিদিন আপনি কি কি কাজ করবেন, প্রতিদিন আপনি 3 জনকে প্রসপেক্ট লিস্টে উঠাবেন, আপনার যে প্রসপেক্ট লিস্ট সেটাকে বৃদ্ধি করবেন, দিন দিন বৃদ্ধি করবেন, যত বেশি বড় হবে তত বেশি আপনার কনফিডেন্স আসবে। দেন আপনি ইনভাইট করেন 3 জনকে, প্রতিদিন আপনি 3 জনকে ইনভাইট করেন। দেন আপনি প্ল্যান শো করেন, আপনি সাইন আপ করেন 1 জনকে, প্রতি সপ্তাহ প্রতিদিন একটা করে প্ল্যান শো, একটা করে সাইন আপ। দেন আপনার ফলো আপ করেন ডেলি 1 জনকে, যাতে করে আপনার এখানে সবাই যেন আপনার এখানে প্রোগ্রামের মধ্যে থাকে। দেন এইবার আপনি আপনার যারা অ্যাসোসিয়েট মেম্বার হলো তাদেরকে আপনি ডিস্ট্রিবিউটর বানান, সপ্তাহে কমপক্ষে 2 জনকে ডিস্ট্রিবিউটর বানানোর জন্য টার্গেট করেন। 2 জনকে ডিস্ট্রিবিউটর বানানোর টার্গেট করলে 1 জন হলেও আপনি ডিস্ট্রিবিউটর হবে। আপনি সেভাবে করে আপনি কাজটাকে প্রতিদিন করেন। এই যে কাজটুকু, এই কাজটুকু আপনার সেই টিম মেম্বারদেরকে আপনি এখানে যদি করাতে পারেন, তবে আপনার টিম মজবুত হবে। এই কাজটুকু করানোর যোগ্যতাটাই হলো আসল। এই যে কাজটা যে করানো আপনার টিম মেম্বারদেরকে, যে এটা করানোর যোগ্যতাটাই হলো আসল।
যে যত দ্রুততার সাথে এই লিডারশিপটাকে রপ্ত করতে পারবেন তার বিজনেস তত দ্রুত বড় হবে, বলে দিলাম আপনাদেরকে। তাহলে আপনি কিভাবে করবেন যখন আপনি নিজে করবেন? তাহলে আপনি নিজে করতেছেন, এবার আরেকজনকে কিন্তু আপনি বলতে পারবেন যে এইভাবে করো। সো এভরি নাইট আপনি ইভ্যালুয়েশন করবেন, যে ইভ্যালুয়েট করবেন আপনার এখানে কতটুকু কাজ আপনি ডান করছেন। এই টোটাল কাজটা করতে 2 থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে না। তো 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে যদি স্বপ্ন পূরণ করা যায় তাহলে সেই কাজটাকে মনোযোগ সহকারে করা উচিত না? বন্ধুরা আমার, প্রতি সপ্তাহে আপনার টিম মিটিং গুলি হয়, আপনি সেই টিম মিটিং গুলিতে অ্যাটেন্ড করেন। প্রতিদিন আপনার জার্নি টু সাকসেস মিটিং হয়, সেই মিটিং গুলিতে অ্যাটেন্ড করেন। তাতে হবে কি, আপনার নলেজ বৃদ্ধি হবে, আপনার স্কিল তৈরি হবে, আপনি একটা রিদমের মধ্যে থাকবেন, একটা ছন্দের মধ্যে থাকবেন। সেই জন্য আপনি এখানে এখানে প্রতিদিন আপনি সেখানে অ্যাটেন্ড করেন, এবং আপনি এই জায়গাতে প্রতি সপ্তাহে আপনি এখান থেকে 20 থেকে 25 ঘন্টা সময় আপনি কাজ করেন। এখন আপনি এই সময় কোথায় পাবেন? বন্ধুরা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য 168 ঘন্টা সময় কিন্তু বরাদ্দ করা আছে, প্রত্যেকটা মানুষের জন্য 168 ঘন্টা সময়। এটা আপনি বলেন, এটা প্রেসিডেন্ট বলেন, এটা আপনার ড্রাইভার বলেন, সবার জন্য। এর ভিতরে 50 ঘন্টার একলা হচ্ছে আপনার জবের জন্য। আপনি কাজ করেন ডেলি 8 ঘন্টা, সপ্তাহে 40 ঘন্টা, 10 ঘন্টা হচ্ছে আসা যাওয়ার জন্য। আপনি ঘুমানোর জন্য সময় দিচ্ছে হচ্ছে 8 ঘন্টা করে ডেলি, 57টা 56 ঘন্টা ঘুমান ডেলি, 2 ঘন্টা করে আপনি ইউটিলিটিস আপনার টাইম, যেমন আপনি খাওয়া দাওয়া এটার জন্য 2 ঘন্টা করে আপনি 14 ঘন্টা সময় রাখেন। দেন আপনি হিউম্যান বিং, আপনার এন্টারটেনমেন্টের দরকার আছে। আপনি সপ্তাহে 25 ঘন্টা আপনি টিভি দেখেন, বন্ধু বান্ধবের সাথে সময় দেন, কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা আমার, এর পরেও আপনার হাতে 23 ঘন্টা সময় আছে। এই যে 23টি ঘন্টা, এই 23টি ঘন্টার সময় আপনি এখানে প্ল্যান করে আপনি কাজে লাগান। আপনি ডেলি আপনি 3 থেকে 4 ঘন্টা সময় কাজে লাগান, এই সময়টাকে সিরিয়াসলি আপনি করেন, এটাকে আপনি জব হিসেবে নেন, যে এটা আমার জব, এটা আমাকে এখানে জবের মতো করতে হবে। আপনি আপনার এই জায়গাতে কোনোভাবেই প্রতিদিন এখানে কাজটাকে বন্ধ করবেন না, প্রতিদিন আপনি কাজটার দিকে মনোযোগ দিবেন, তবে আপনি দেখবেন যে ওই যে ডেলি ওয়ার্কটা, এই ওয়ার্কটা ডান হয়ে গেছে। ডেলি ওয়ার্ক ডান মানে কি, আপনি আপনার স্বপ্নের দিকে চলে যাচ্ছেন, আপনি মিশনের দিকে চলে যাচ্ছেন, আপনার গোলের কাছাকাছি চলে যাচ্ছেন। যদি না করেন একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই লাইফটা কেমন জানেন, লাইফ ইজ লাইক এন আইসক্রিম, জীবনটা হচ্ছে আইসক্রিমের মতন, এনজয় ইট বিফোর ইট মেলস, এটা গলে যাওয়ার আগেই এনজয় করতে হবে আইসক্রিমটা। আপনার জীবন বসে নাই, এক মুহূর্তের জন্য বসে নাই, জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। আপনি জীবনটাকে যদি এনজয় না করতে পারেন, এই জীবন আপনার কাছে ফেরত আসবে না। আপনাকে এনজয় করতে জানতে হবে আপনার প্রতিটা মুহূর্ত। আপনি চিন্তা করে দেখেন, আপনি পরিবার নিয়ে আপনি সপ্তাহে কত ঘন্টা আপনি ঘুরতে যান, আপনি চিন্তা করে দেখেন কবে ভ্যাকেশন নিয়েছেন, একান্ত সময় কাটিয়েছেন, চিন্তা করেন তো একটু। অথচ দেখেন এখানকার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরা, তারা কিন্তু আপনার গলফ খেলতে চলে যায়, তারা রবিবারে স্যাটারডে সানডে ছুটি ছুটি কাটায়। আপনার জীবনটাকে এনজয় করতে হবে, তাই সেজন্য আপনি এখানে প্ল্যান করে কাজ করেন, আপনি সেই কাজটা করেন যেখানে আপনার অর্থ আসবে, সময় আসবে। গাধার মতো করে খাটলে আপনার স্বপ্ন পূরণ হবে না। যারা আপনার এখানে ভাবনা চিন্তা ভাবে কাজ করে, তারা একসময় গিয়ে আপনার দেখা যায় জীবনে কোনো কিছু এনজয় করতে পারে না, না পারে আপনার স্বপ্নগুলিকে এনজয় করতে, না পারে আপনার লাইফটাকে এনজয় করতে, কিছুই এনজয় করতে পারে না। আপনি কি সেই ধরে যাচ্ছেন? চিন্তা করে দেখেন বন্ধুরা আমার, এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে এখানে আপনাকে আলোকিত করার জন্য, আপনার পটেনশিয়ালিটি আপনার প্রমাণ করার জন্য একটি সুযোগ কিন্তু আপনার হাতে আসছে। ইগনাইট ইউর পটেনশিয়াল, যে আপনার পটেনশিয়ালিটি, আপনার কতটুকু যোগ্যতা আছে এই 2 মাসে কিন্তু প্রমাণ হয়ে যাবে। আপনি এখানে কতটুকু যোগ্যতা রাখেন এটা কিন্তু এই 2 মাসে প্রমাণ হয়ে যাবে, কারণ আপনার সামনে
ডলারের ঝনঝনানি কিন্তু আছে আপনার সামনে, ডলারের ঝনঝনানি। এই এই পরিমাণ ডলার দেওয়ার পরেও আপনি অর্জন করতে পারেন নাই, মানে হচ্ছে আপনার এই জায়গাতে টাকা দেওয়ার পরেও আপনি কর্ম সম্পাদন করতে পারেননি, তার মানে আপনি যোগ্যতার দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছেন। তাই সেজন্য বন্ধুরা আমার, আপনার সামনে ডলার ঝুলে দেওয়া আছে, ডলারটাকে ক্যাচ করেন শুধু। কত ডলার? $15,000। এর সাথে আছে কি? আছে হলো অন্যান্য ইনকাম গুলি। যিনি এমআরএল হবেন তিনি 15,000-এর পাশাপাশি আরো আপনি $1,000 কিন্তু ইনকাম আসবে, তার মানে $35,000। কয় তারিখের মধ্যে? 31 অগস্টের মধ্যে। বন্ধুরা আমার, আপনি টার্গেট নিয়েছেন এমআরএল এর জন্য। যদি আপনি এমআরএল না হতে পারেন, রুবিতে হতে পারবেন, যদি রুবি না হতে পারেন এলিটে হতে পারবেন, যদি এলিট না হতে পারেন ফিফটিতে হতে পারেন, ফিফটি না হলে 25, 25 না হলে তো সাফায়ের তো কোনোভাবেই মিস করা যাবে না। তবে সাফায়েরও যদি হতে পারেন তাহলে তো $2,000 ইনকাম, $1,500 আপনার ইনসেন্টিভ, আরো $500 আপনার রেগুলার ইনকাম, $2,000 ইনকাম, নট ব্যাড। 2 মাসে আপনার $2,000 ইনকাম। আর আপনি যদি এখানে এই মাসের মধ্যে সাফার টাকা ডান করেন তাহলে কি আগামী মাসে আপনি বসে থাকবেন? নো, তার মানে আপনি এখানে তখন কিন্তু আপনার $3,000 ইনসেন্টিভ। যদি আপনি ফিফটি করতে পারেন $4,000 ইনসেন্টিভ, যদি আপনি এলিট $6,000, রুবি $10,000, এমআরএল $15,000, আপনি সিদ্ধান্ত নেন আপনি কত টাকা ইনকাম করবেন এই 2 মাসে। সো আমি আপনাকে বলবো এই মাসের মধ্যে আপনি প্রথম আগে আপনি সেট আপ করেন সাফায়ার এক্সিকিউটিভশিপ ডান করবেন, এটা হচ্ছে নাম্বার 1। কারণ সাফায়ার না হয়ে আপনি এখানে কোনোভাবেই আপনি অন্য কোনো পদবি অর্জন করতে পারবেন না। তাই সেজন্য আপনাদেরকে সাফার এক্সিকিউটিভকে ডান করার জন্য, আগে লক্ষ্য নির্ধারণ করার জন্য আমি আহ্বান জানাবো। বন্ধুরা আমার, এখানে সাফার এক্সিকিউটিভ হওয়ার জন্য কি দরকার? সাফার এক্সিকিউটিভ হওয়ার জন্য আপনার দরকার হচ্ছে 12 জনকে এক্সিকিউটিভ বানানো, আপনার স্পন্সরে 12 জনকে এক্সিকিউটিভ বানানো। তাহলে এই যে 12 জনকে এক্সিকিউটিভ বানাবেন, এই 12 জনকে এক্সিকিউটিভ বানানোর জন্য আপনার এখানে এখানে বেনিফিটটা কি কি বেনিফিট আপনার? আপনি যে সাফায়ার হবেন, কেন হবেন আপনার আপনার বেনিফিট না থাকলে? তাহলে এই সাফায়ার হওয়ার জন্য আপনি দেখেন যে কোনো মিটিং এ যান সবাই কি বলে, সাফায়ার 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 সাফায়ার, কেন বলে জানেন? কারণ আপনি যখন সাফায়ার এক্সিকিউটিভ হয়ে যাবে আপনার ফাউন্ডেশন ডান, যখন আপনার সাফায়ার হয়ে যাবে আপনার টিম বিল্ড আপ হয়ে গেছে, দেন আপনি যে লিডার খুঁজতেছেন 10 জন, ওই 36 জনের ভিতরে কিন্তু 10 জন আছে, ওই 12 জনের ভিতরে কিন্তু 10 জন আছে। আপনি এখানে ইউনাইটেড স্টেটস গ্লোবালের ফোকাসে চলে আসবেন, আপনাকে সবাই চেনা শুরু করে দিবে, কারণ আপনার সেলিব্রেশন আপনার অ্যাক্টিভিটিস এটার জন্য আপনি কিন্তু ফোকাসে চলে আসতেছেন। দেন আপনি ডিটিএম মেম্বার হিসেবে আপনার পদবি উন্নতি হবে, ইউনাইটেড স্টেটসের যে সাংগঠনিক কাজ সেখানে আপনি ডিটিএম মেম্বার হিসেবে কিন্তু আপনি এখানে পদ উন্নতি পাবেন। দেন আপনি রোড টু ডায়মন্ড ক্লাসে আপনি চলে আসতেছেন, তাহলে তো আপনার কোনো টেনশন নেই কারণ আপনি ডায়মন্ড আল্লাহর রহমতে। তার মানে রোড টু ডায়মন্ড আপনার এই যে আপনার অবস্থান সে অবস্থানে আপনি চলে আসতেছেন। দেন সাফায়ার 25 এর জন্য আপনার এখানে টার্গেট সেট করেন যে 31 অগস্ট, তার মানে এই মাসে আপনি সাফায়ার, আগামী মাসে আপনি কমপক্ষে সাফায়ার 50 টার্গেট করেন। তাই এই জন্য বন্ধুরা এই মাসের মধ্যে আপনাকে সাফায়ারটাকে নিশ্চিত করে ফেলতে হবে। যখন আপনি এই মাসে সাফায়ারটাকে নিশ্চিত করে ফেলতেছেন তার মানে অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে, সমপরিমাণ ডলার। তাহলে 2 মাসে আপনার 4 থেকে 5 লাখ টাকা ইনকাম, নট ব্যাড। সো এখানে সে অপরচুনিটি আছে, এই 2 মাসে আপনার কাছে আর কোনো অপরচুনিটি আছে কি? জেনারেশন ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে, যখন আপনি সাফার হয়ে যাচ্ছেন আপনার জেনারেশন 1, 2, 3 ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে। দেন আপনি ইন্ডিয়া টুরটা কোয়ালিফাই করছেন। তাহলে এখানে সাফার এক্সিকিউটিভ কেন হবেন না বলেন দেখি? আপনাকে তো সাফার এক্সিকিউটিভ হতেই হবে,
তো যেহেতু হতেই হবে তাহলে এই মাসে 10টা বেনিফিট আছে, আপনি সবগুলো বেনিফিট আপনি নিয়ে নিতে পারবেন না? তাহলে এই সকল বেনিফিট আপনার জন্য অপেক্ষা করতেছে এই মাসে সাফার এক্সিকিউটিভ হওয়ার জন্য। তো সেজন্য আপনি আপনার সাফার শিপটাকে আপনি ডান করেন, এবং এখানে আপনাকে এই জায়গাতে ইন্ডিয়া গোয়া ট্যুর আপনার এখানে অফার দেওয়া হচ্ছে, এবং আপনি ইন্ডিয়া গোয়া ট্যুরের যে আপনার প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এবং এই জায়গাতে আমাদের এটা তো শেষ হয়ে গেছিল, কিন্তু প্যান্ডামিকের কারণে আবার আমরা সুযোগ পেয়েছি এই ইন্ডিয়া ট্যুর যাওয়ার জন্য। তো সেজন্য আপনি আপনার সাফারশিপকে কোয়ালিফাই করে ফেলেন। এখন এই সাফারশিপ আপনি কিভাবে পাবেন, সেই প্ল্যানটা কি? বন্ধুরা আমার, সর্বপ্রথম হচ্ছে আপনাকে প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে, যাদেরকে আপনি ওই 12টা লোক, যেই 12টা ব্যক্তিকে আপনি আপনার এক্সিকিউটিভ বানাবেন তাদের নামের তালিকাটা তৈরি করে ফেলতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। কোথা থেকে? সারা পৃথিবী থেকে, গ্লোবালি। সো সারা পৃথিবীতে কে কে আছে আপনি এটা দেখেন, দেন এইবার আপনি তাদেরকে ইনভাইট করেন, তাদেরকে আপনি কল করেন, হেই আমি এই প্যান্ডামিক সময়, এই লকডাউনের সময় একটি অনলাইন বিজনেস স্টার্ট করেছি আমেরিকার একটি কোম্পানিতে, আমি আমার এই বিজনেসটার সাথে তোমাকে সিরিয়াসলি একজন পার্টনার হিসেবে চিন্তা ভাবনা করেছি, ফ্রেন্ড আগামীকালকে রাত 9টার সময় অথবা আগামীকাল সকাল 11টার সময় দুইটা টাইম বলবেন, যে কোনো একটা চয়েস করে, যাতে আমার মেন্টরের সাথে তোমার একটা মিটিং সেট আপ করতে হবে। তাহলে এখন কোন টাইমটা, মানে তুমি কি পারবা এভাবে না, কি বলছি দেখছেন? তোমাকে আমার একজন সিরিয়াস পার্টনার হিসেবে আমি চিন্তা ভাবনা করছি, আগামীকালকে সকাল 11টায় অথবা রাত 9টায় তোমার তোমাকে এবং আমাকে আমার মেন্টরের সাথে একটা মিটিং এ বসতে হবে। সো কোন টাইমটা তোমার জন্য, মানে তার কোনো সিদ্ধান্ত চাইনি, বসতে হবে, তুমি কি পারবা এটা বলিনি, কিন্তু আগামীকালকে সকাল 11টায় অথবা রাত 9টায় তোমাকে এবং আমাকে আমার মেন্টরের সাথে বসতে হবে, কোন টাইমটা তোমার জন্য সুইটেবল সেই হিসাবে আমি অ্যাপয়েন্টমেন্টটাকে চূড়ান্ত করছি। আপনার বন্ধু কি বলতেছে যে ফ্রেন্ড ব্যবসাটা কি, কেন বললাম না অনলাইন বিজনেস? সো এখানে প্রোডাক্ট গুলি কি, প্রোডাক্ট গুলি হচ্ছে বিশ্ববিখ্যাত হেলথ এন্ড বিউটি কেয়ার প্রোডাক্ট। কি করতে হবে এটা নিয়ে আমরা বসবো হচ্ছে মেন্টরের সাথে, কি কাজ। আপনি বসে বসে আবার প্ল্যান দেখানো শুরু করবেন না, যে এই যে দেখো তুমি একটা লিস্ট করবা, তোমার এখানে 12 জনকে তুমি আনবা, তুমি 2 জনকে জয়েন করাবা, এগুলি কাজ আপনার না। তুমি এখান থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম কর, নো ডোন্ট সে লাইক দ্যাট। এবং অনেকে মিন 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 করে কথা বলেন, জড়তা, কথার মধ্যে কোনো ইয়ে নাই, কোনো সমস্যা নেই। আপনি নতুন, আপনি আগে কাগজে লেখেন, কাগজে লেখেন, আপনার জড়তা থাকতেই পারে। যেমন এই যে আমরা যে ইনভাইট করি, এখন আমাদের কোনো চিন্তা করতে হয়নি, আপনার এখানে আবুল হায়াতকে যদি বলেন কোন একটা অভিনয় করতে, তাকে কোনো প্র্যাকটিস করতে হয়? ঠিক একই রকম ভাবে আপনিও, আপনাকে আগে কি করতে হবে, স্ক্রিপ্ট তৈরি করতে হবে, আগে কাগজে লেখেন, আয়নার সামনে দাঁড়া দাঁড়া প্র্যাকটিস করেন, যেভাবে আমি কথা বললাম কনফিডেন্সের সাথে বলেন, তাহলে আসবেন। আমানি যখন দাওয়াত দিচ্ছেন, এইবার আপনি আপনার পার্টনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ওনাকে সেমিনারটা দেখান, এবং সেমিনার পর পর সাইন আপটা করান। সাইন আপ করার পরে এবার কাজ হচ্ছে ওনাকে আপনি ফলো আপ দেন, এসটিসি, পিএফএস, বিএফসি, ডিসকভার জেনাস, জার্নি টু সাকসেস মিটিং এ থাকার জন্য। এই প্রোগ্রামগুলিতে উনি নিয়মিত থাকবে। দেন যখন আপনি এখানে থাকবে, তখন আপনার এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে তাকে তৈরি করবেন। এটা হচ্ছে আপনার নেক্সট স্টেপ, ওনাকে ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি তৈরি করাবেন। দেন নেক্সট স্টেপ হচ্ছে ট্রেনিং এ আবার কন্টিনিউ রাখা, ট্রেনিং 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 ট্রেনিং। আপনিও কোনো ট্রেনিং মিস করবেন না, যত বেশি ট্রেনিং করবেন আপনি তত বেশি দ্রুত আপনার এই বিজনেসটা। দেন এরপর কাজ কি, 12 জনকে এক্সিকিউটিভ বানানো। বন্ধুরা আমার, 12 জনকে এক্সিকিউটিভ বানানোর একটা সহজ ফর্মুলা আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে 12টা এক্সিকিউটিভ প্যাকেজ সেল করেন। কেন? কারণ 12টা এক্সিকিউটিভ প্যাকেজ সেল করা মানে হচ্ছে যে আপনার এখানে 3টা বিজনেস সেন্টার তৈরি করা। ওই যে এক্সিকিউটিভ, আপনি লেফটে একজন ডিস্ট্রিবিউটার, রাইটে একজন ডিস্ট্রিবিউটার, তো আপনি উপরে আছেন, এবার আপনি লেফটে ফ্যামিলি মেম্বার দেন, রাইটে ফ্যামিলি মেম্বার আরেকজনকে দেন। ধরেন আপনি এক পাশে আপনার মাকে দিচ্ছেন, আরেক পাশে আপনার বোনকে দিচ্ছেন, দ্যাটস ইট, ফ্যামিলি মেম্বার। কারণ কি, এই বিজনেস সেন্টারটা একসময় এটা
অনেক দামি হয়ে যাবে যখন আপনি বিজনেসটাকে কন্টিনিউ করবেন, অনেক অনেক মহামূল্যবান হয়ে যাবে এই দুটো বিজনেস সেন্টার। তাই সেজন্য আপনি এক্সিকিউটিভ প্যাকেজ সেল করেন। এই তিনটে বিজনেস সেন্টারের প্রোডাক্ট ক্রয় করতে আপনার কত লাগবে? 51,000 টাকা। তাহলে এখানে এই এক্সিকিউটিভ প্যাকেজ সেলের মাধ্যমে আপনি এখান থেকে যদি 12 জনকে আপনি যদি এক্সিকিউটিভ বানান তাহলে তো হয়ে গেল। তাহলে আপনি আগে এক্সিকিউটিভ প্যাকেজ নিলেন, নেওয়ার পরে আপনি আবার লেফটে 6টা এক্সিকিউটিভ প্যাকেজ সেট আপ করেন, রাইটে আপনি 6টা এক্সিকিউটিভ প্যাকেজ সেট করেন। তাহলে আপনি লেফটে এক্সিকিউটিভ হলো, রাইটে 6টা হলো, আপনার কটা হয়ে গেল? 12টা। তাহলে আপনার লেফটে 6 জন, রাইটে 6 জন, আপনার কতজন হয়ে গেল? 12 জন। তাহলে এই 12টা এক্সিকিউটিভ প্যাকেজের মাধ্যমে আপনি কিন্তু আপনার আপনার কাজ যে সাফার এক্সিকিউটিভ সেটি ডান। তার মানে আপনি মাত্র 12 জনকে দিয়ে কিন্তু আপনার সাফার এক্সিকিউটিভ হয়ে গেল, কারণ বাকি যে দুইটা করে সেন্টার এটা তো ফ্যামিলি মেম্বার, প্রত্যেকে তার ফ্যামিলি মেম্বারকে দিবে। কেন? কারণ হচ্ছে যে এই যে সেট আপ আপনি করলেন লেফটে 6 জন রাইটে 6 জন, দেখেন আপনার F1 F2 এর জন্য কিন্তু অর্ধেকের চেয়ে বেশি কাজ হয়ে গেছে। এখন আপনার লেফট সাইডে F1 এর লেফট সাইডে দেখেন এখানে কিন্তু 600 করে পয়েন্ট কিন্তু আপনি চলে আসছে, F2 এর রাইট সাইডে 600 করে পয়েন্ট চলে আসছে। এবার আপনি যদি F এর লেফটে 300 পয়েন্ট আর F এর লেফটে যদি 300 পয়েন্ট আসে তাহলে এবার আপনি দেখেন যে আপনার আর যদি 34% কাজ হয়, তার মানে 68% যদি আপনি কাজ করেন F1 এবং F2 এর জন্য আপনি কিন্তু 300% কিন্তু আপনি ইনকাম আসতেছে। কাজ করেন F1 F2 এর জন্য কিন্তু আপনি F1 F2 এবং আপনার নিজের সেন্টার এই তিনটা সেন্টারে কিন্তু ইনকাম আসতেছে। আপনি নাম রাখছেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের, কিন্তু ইনকাম তো আপনার অ্যাকাউন্টে যাচ্ছে, ইয়েস অর নো বন্ধুরা আমার? সো এইখানে F1 F2 এই তিনটে বিজনেস সেন্টারকে সেট আপ প্ল্যান করে সবাইকে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার ইনকামের সংখ্যা অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে এবং আপনার অল্প টিম মেম্বার দিয়ে কিন্তু আপনার সাফারশিপ ডান। তাই সেজন্য আপনি আপনার সাফারশিপকে ডান করার জন্য আপনি এই পদ্ধতিটাকে গ্রহণ করতে পারেন। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে অ্যাকশনে নামা। প্ল্যান শেষ, ফর্মুলা বুঝে গেলেন, এবার আপনি অ্যাকশন। অ্যাকশন কি? ইনভাইট 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 ইনভাইট। কেন? প্রেজেন্টেশন আসার জন্য। ইনভাইট কিভাবে করবেন? ওই যে আমি বলে দিছি, ফোন করে বলবেন, কারোর কাছে যাবেন না, কারোর বাসায় যাবেন না, খবরদার কারোর বাসায় যাবেন না, কারোর অফিসে যাবেন না, ফোন করবেন। কোথায় প্রেজেন্টেশন হবে? জুমে। কেন? যখন আপনি কারো অফিসে যাবেন তার মানে সে আপনাকে আন্ডার এস্টিমেট করবে, যখন আপনি কারো বাসায় যাবেন তার মাথার মধ্যে ঢুকবে ও আমাকে তাহলে মানুষের বাসা বাসে গিয়ে আমাকে এইভাবে করে বিজনেসটা করতে হবে, উনি কিন্তু মাথার মধ্যে এটা নিচ্ছে। সো আপনি কখনো কারো বাসায় যাবেন না, সবাইকে বলবেন কি জুমে আসো। কারণ কি? আপনি কিভাবে যাবেন? আপনি হয়তো বসে আছেন বাংলাদেশে, আপনার আপনার পার্টনার হচ্ছে আপনার আমেরিকাতে কানাডাতে, আপনি কি আসতে পারবেন? তাহলে আপনি আপনাকে কি বলছি যে আপনার পার্টনার গুলি হবে সারা পৃথিবীর থেকে 12টা দেশ থেকে 12 জন পার্টনার বানাবেন, দ্যাটস ইট। তার মানে আপনি সারা পৃথিবীতে আপনি বিজনেসটা স্টার্ট করে দিচ্ছেন। আপনি ফোন করে বলেন যে ফ্রেন্ডস, ওই যে যেভাবে আমি বলছি এই লকডাউনের সময় আমি একটি অনলাইন বিজনেস স্টার্ট করেছি, কোম্পানিটি আমেরিকান কোম্পানি, আমি খুবই আশাবাদী যে এখানে খুব ভালো করব, তো আমি আমার এই বিজনেসটার জন্য তোমাকে আমার পার্টনার হিসেবে আমি সিরিয়াসলি ভাবছি, তোমাকে নিয়ে আমার মেন্টরের সাথে আগামীকালকে সকাল 11টায় অথবা 9টায় এক যে কোনো একটা টাইমে একটা মিটিং এ বসতে হবে, তো তুমি কোন টাইমটা তোমার জন্য অ্যাভেলেবেল? টাইমিং হয়ে গেল, অ্যাকশন হয়ে গেল, এবার আপনি হয় সে ইয়েস বলবে না হয় বলবে নো বলবে, একটা রেজাল্ট তো বের হবে, হয় ইয়েস নাহলে নো। যখন নো হলো তখন আপনাকে চিন্তা করতে হবে আপনার কোথায় গলত, আপনাকে কি মডিফাই করতে হবে, কি এডিফাই করতে হবে, এটা কিন্তু চিন্তা করতে পারছেন। আর যখন পজিটিভ হবে তখন আপনাকে তো কনফিডেন্স লেভেল বৃদ্ধি পেয়ে যাবে, হাই কনফিডেন্স আপনার তৈরি হবে। সো অ্যাকশন রেজাল্ট হাই কনফিডেন্স, আপনার রেজাল্ট যখন তৈরি হইতে থাকবে, আপনার যখন কনফিডেন্স বৃদ্ধি হবে তখন দেখবেন যে আপনার কথা বলার সাথে সাথে কিন্তু আপনার মানে রকেটের মতন রেজাল্ট আসতেছে, রকেটের মতন। সো বন্ধুরা আমার, এই মুহূর্তে আপনি এই যে আপনার সামনে যে ডলারের ঝনঝনানি, এই ডলারের ঝনঝনাইতে আপনি সর্বোচ্চ পরিমাণ ডলার ইনকাম করার জন্য আপনাকে 5টা রুলস ফলো করার জন্য আমি আপনাকে আহ্বান জানাবো। নাম্বার ওয়ান হচ্ছে আপনি 100% এফোর্ট দেন, 100% এফোর্ট। কারণ কি? আপনার হাতে
আপনি চিন্তা করে দেখেন, $35,000 যদি আপনি কামাই করে ফেলতে পারেন এই 2 মাসের মধ্যে, আপনার অনেক কিছু সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আমি তো মনে করি $35,000 দিয়ে আগামী 1 বছরের আপনার ফ্যামিলি এক্সপেন্স কিন্তু আপনার হাতে চলে আসবে। তাহলে আপনি 1 বছরের ফ্যামিলি এক্সপেন্সটা পাওয়ার জন্য আপনি 2টা মাস আপনার 100% এফোর্ট দেওয়ার জন্য আপনার কি এটা উচিত নয় কি? আপনার কি সিরিয়াসলি কাজটা করা উচিত নয় কি? কারণ আপনি $35,000 ইনকামের হাতছানি আপনার সামনে, স্যার আপনার সেই $35,000 ইনকাম আপনি ঝাঁপিয়ে পড়েন, এটার জন্য কি দরকার? আপনার টাইম, এনার্জি, ফোকাস। আপনি চিন্তা করে দেখেন, আপনাকে 100% সময় আপনি দিচ্ছেন কিনা, আপনি কি 100% পরিশ্রম করছেন কিনা, আপনার ফোকাস কি এই জায়গাতে 100% আছে কিনা, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনি যদি এখানে 100% ঢেলে দিতে পারেন, আপনার কাছে রেজাল্ট 100% আসবে। বন্ধুরা, আমার নাম্বার 2, এখন থেকে 31 অগস্ট পর্যন্ত আপনি প্রোডাক্টিভিটি নাই এমন কোন কাজ করবেন না, প্রোডাক্টিভিটি নাই এমন কোন কাজ এলাও করবেন না। একজন বন্ধু আপনার সাথে দেখা করতেছে, আপনি একটু পজ করেন, আপনি দেখেন এই বন্ধুটির সাথে আপনার এই ডলারের ঝঞ্ঝানির কোনো মিল আছে কিনা, সংযোগ আছে কিনা, নাই বলে দোস্ত আই এম সরি, তুমি 31 অগস্টের পরে আমার সাথে দেখা করো। আপনার এখানে যে কোনো কাজ করার সময় আপনি একটু পজ করেন, আপনি ভাবেন এই কাজটার সাথে আপনার এই যে আপনার $35,000 যে ঝঞ্ঝনানি সেটার কোন রকমের আপনার কোন মিল আছে কিনা সেটা দেখেন। দেন নাম্বার 3, আপনাকে লকডাউনের মধ্যে নিয়ে আসেন, আপনি একটা ঘরের মধ্যে আপনাকে বন্দি করেন, আপনি এতে কাফে বসেন, আপনি $35,000 আপনি ইনকাম করবেন। আপনি কি মনে করেন যে হেলায় ফেলায় আপনি হেলে দুলে আপনি $35,000 ইনকাম করতে পারবেন? ডু ইউ বিলিভ ইট? আপনি কি এটাকে বিশ্বাস করেন যে আপনি আরাম আয়েশে আপনি এখানে করবেন আর আপনি চলে আসবে? ইটস নট ইজি, বাট ইটস পসিবল। এটা কোন ইজি জিনিস না যে আপনি চাইলে না হয়ে গেল। সো আপনাকে লকডাউনের মধ্যে নিয়ে আসেন, আপনার সাথে কাউকে দেখা করতে দিবেন না, শুধুমাত্র যারা আপনার এই গোলের সাথে মিল আছে তাদেরকে শুধু আপনি এলাও করেন, আর বাকিদেরকে কোনো এলাও করবেন না। তাও কিভাবে এলাও করবেন? জুমে আসো, যে আপনার সাথে কথা বলবে বলে জুমে আসো, বলে আমি তোমার সাথে কথা বলতেছি জুমে আসো, ভাই তুমি আমার একটু আসো মুখ জায়গাতে, নো জুমে আসো, সবাইকে বলুন জুমে আসো, জুমে আসো। কেন? আপনার টাইম সেভ করতে হবে, আপনাকে টাইম সেভ করতে হবে, বিকজ অফ আপনাকে অনেক লোকের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, সারা পৃথিবীতে আপনাকে কমিউনিকেট করতে হবে। সো বন্ধুরা আমার, এখানে আপনি আপনাকে লকডাউনে নিয়ে আসেন, এতে কাফে নিয়ে আসেন, যারা সিরিয়াসলি এই কাজগুলি করবেন, যদি রেজাল্ট না আসে বিফলে মূল্য ফেরত, বলে দিলাম আপনাকে, জাস্ট ফলো ইট, জাস্ট ডু ইট আপনার এই ডলার পাওয়ার জন্য। দেন নাম্বার 4, আপনি দেখেন ওয়াচ হু ইজ ইউর বিসাইড, আপনার ডাইনে বামে কে আছে দেখেন, কাদের সাথে আপনি টাইম স্পেন্ড করতেছেন, এরা কি পজিটিভ মানুষ নাকি নেগেটিভ, এরা কি আপনাকে উৎসাহিত করতেছে নাকি আপনাকে নিরুৎসাহিত করতেছে, এরা কি আপনাকে আপনার গোলে বাস্তবায়ন করার ক্ষেত্রে হেল্প করছে নাকি আপনাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে? জাস্ট ওয়াচ ইট। যদি দেখেন যে তারা আপনার গোলের বাধাকারী, আপনি ইগনোর করেন, কিছু বলার দরকার নেই, ইগনোর করেন। কেন? ওই যে মাহমুদুল্লাহ রিয়াদের মতন, মাহমুদুল্লাহ রিয়াদকে 17 মাস ধরে তাকে টেস্ট ক্রিকেটে নেয় নাই। কেন? কারণ ওই যে আমাদের কোচ, বাংলাদেশ টিমের কোচ, উনি নাকি বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে যে তুমি টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়ার দরকার নেই, ওই যে পাকিস্তানে যখন খেলতে গেছিল তখন, তুমি টেস্ট ক্রিকেটে খেলার দরকার নেই, তুমি ওয়ানডে আর তুমি টি-20তে মনোযোগ দাও, টেস্ট ক্রিকেট খেলার জন্য তুমি যোগ্যতা রাখো না, এটা হলো মূল বিষয়বস্তু। সেই মামুল্লাদের রিয়াদ 17 মাস পরে নেমে যেই বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে ভরা ডুবি খাচ্ছে সেখানে 8 নম্বরে ব্যাটিং এ নেমে 150 নট আউট ছিল। কাকে নিয়ে করছে জানেন? ব্যাটিং করছে হচ্ছে আপনার লিটন দাসকে নিয়ে, আপনার তাসকিনকে নিয়ে, 75 রানের তাসকিন, এখানে 191 রানের জুটি করছে। এই জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে কি বলা হয় থাকে? সাইলেন্ট কিলার। আপনি হচ্ছেন সাইলেন্ট কিলার হবেন, আপনি সকল কিছুর জবাব দিবেন হচ্ছেন আপনার রেজাল্ট দিয়ে, মুখ দিয়ে না।
আপনি আপনার রেজাল্ট দিয়ে আপনি জবাব দিবেন, কারণ সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ ইন দিস ওয়ার্ল্ড, মাইন্ড ইট। যখন আপনি দামি গাড়ি নিয়ে চালাবেন তখন ওই মমতাদের মতন গান গাবে যে বন্ধু যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে দৌড়ায় তখন আমার বুকটা ফাইটে যায়, ওই মমতাদের গান বেরোবে সবার মুখে। সো আপনাকে সাকসেস দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে ইয়েস ইউ আর রাইট, হোয়াট এভার ইউ টেক ডিসিশন দ্যাট ইজ ইউর কারেক্ট ডিসিশন। সো নেক্সট টাইমে তখন তারা আপনার সাথে কথাবার্তা বলতে হুস্করি কথাবার্তা বলবো। দেন নাম্বার ফাইভ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো কখনো গিভ আপ করবেন না, কখনো গিভ আপ করবেন না। কারণ কি, কারণ এখানে সফল মানুষ যারাই আছে প্রত্যেকটা মানুষকে দেখবেন যে তারা অ্যাকশনের মধ্যে লেগে থাকে, অ্যাকশনের মধ্যে লেগে থাকে, তারা কখনো গিভ আপ করে না। সাকসেস সিম টু বি কানেক্টেড উইথ অ্যাকশন, কিসের সাথে কানেকশন, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আমি যা আলোচনা করেছি আমি মনে করি এনাফ ইজ এনাফ আপনার ডিসিশনের জন্য, এনাফ ডিসিশন। আপনাকে শুধু কি করতে হবে এখন, শুধু আপনাকে অ্যাকশনে নামতে হবে। সাকসেসফুল পিপল কিপ মুভিং, তারা সারাক্ষণ কাজের মধ্যে থাকে, দে মেড মিস্টেক বাট দে ডোন্ট কুইট। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার মিস্টেক হবে, দশটা কাজ করবেন দুটা ভুল হবে, ডোন্ট ওরি। আপনি দশটা কথা বলবেন দুটা বলবে, কোন রকমের কোনো সমস্যা নাই। আপনি এত পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না, যিনি পারফেক্ট ভাবে কাজটা করতে চায় উনি কখনো সাকসেস হতে পারবে না। কিন্তু আপনি অ্যাকশনের মধ্যে রাখবেন, অ্যাকশনের মধ্যে রাখবেন, অ্যাকশনের মধ্যে রাখবেন, কুইট করবেন না, কোনো ঘাবড়াবেন না। একজন নেগেটিভ কথা বলছে ঘাবড়াবেন না, আপনি মনে করবেন ও ইটস ওকে, এটা তো ফরহাদ ভাই বলছে, এরকম তুমি বল ভাই। আপনি আপনাকে নিজেকে অলওয়েজ কন্ট্রোল করবেন, অলওয়েজ কন্ট্রোল করবেন, এবং আপনি কখনই কুইট করবেন না, কখনই আপসেট হবেন না। কেন, কারণ উইনার্স নেভার কুইট এন্ড কুইটার্স নেভার উইন। যিনি উইন করে তিনি কখনো কুইট করে না, আর যিনি কুইট করে তিনি কখনো উইন করতে পারে না। সো বন্ধুরা আমার, এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলে যাবেন, আপনি কি উইনার্স এর দলে যাবেন নাকি লুজার্স এর দলে যাবেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে। সো আপনাকে এখানে আপনাকে আমি চ্যাটিং অপশনে সুযোগ করে দিচ্ছি, আপনি নিজে সিদ্ধান্ত নেন যে আপনি কোন দলে যাবেন, আপনি কি উইনার্স এর দলে যাবেন নাকি আপনি লুজারের দলে যাবেন। যদি উইনার্স এর দলে যান তাহলে আপনি উইনার্স লেখেন, আর যদি লুজার্স এর দলে যান লুজার্স লেখেন, চয়েস ইয়োরস। কারণ আপনি কুইট করে কি, লুজারে কি করে, কিছুদিন ট্রাই করে, ট্রাই করার পরে পারে না, কুইট করে। আর যারা উইনার তারা ট্রাই করে, ট্রাই করে, ট্রাই করে, ট্রাই করে, ট্রাই করে, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। কতক্ষণ কাজটা করে জানেন, যতক্ষণ পর্যন্ত না তারা উইনটা না করছে, আনটিল উইন তারা কন্টিনিউসলি এখানে লেগে থাকে। সো আমি সকল বন্ধুদেরকে বলবো যে আমি যতটুকু আলোচনা করেছি আমি মনে করি যে আপনার এখানে আগামী আপনার 14 জেনারেশনের লাইফ কি হবে, এতটুকু রাস্তা অন্তত ওকে দেখার আজকের সেই সুযোগ আপনার হয়েছে। সো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি এই বিজনেসটায় শতভাগ এফোর্ট দিয়ে আপনি করবেন কিনা, আপনি কি 100% এফোর্ট দিবেন কিনা, কারা কারা 100% এফোর্ট দিয়ে বিজনেসটাকে করবেন তারা আপনারা লেখেন, আপনি কত পার্সেন্ট এফোর্ট দিয়ে বিজনেসটা করবেন, আপনি কি 100% এফোর্ট দিবেন নাকি আপনি 80% এফোর্ট দিয়ে বিজনেসটা করবেন, নাকি আপনি 80% নাকি 70% নাকি 50%, ডিসিশন ইউরস। আপনি কতটুকু আপনি এফোর্ট দিবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনার লাইফ, আপনার পরিবার, আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য আপনি বিজনেসটা করবেন, আপনার ফিউচার জেনারেশনের জন্য বিজনেসটা করবেন। আপনার সিদ্ধান্তের উপরে একটা জেনারেশনের একটা রেভলিউশন হবে। আপনি একটা রং ডিসিশন নেবেন আপনার জেনারেশন আপনার মতো করে কষ্ট করতে হবে, আপনার পূর্ববর্তী প্রজন্মরা যেমন কষ্ট করে আসছে আপনিও যেমন কষ্ট করে যাচ্ছেন, আপনার ফিউচার জেনারেশনও কষ্ট করতে হবে। আর আপনি একটা মানুষের একটা সিদ্ধান্তের জন্য একটা সাকসেসের জন্য আগামী 14 জেনারেশনের ভাগ্য পরিবর্তন করে দেবে। আপনি কত পার্সেন্ট আপনি আপনি এফোর্ট দিবেন, ডিসিশন ইউরস, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো যে আমি বিশ্বাস করি যে আমি যতটুকু আলোচনা করেছি এতটুকু আলোচনার মধ্যে আপনার মনের চোখটা খুলে যাওয়ার জন্য যথেষ্ট।
এখানে যদি কেউ আপনারা এখানে থাকেন, যে আজকের দিনটি আজকের এই ক্লাসটা আপনার জন্য টার্নিং পয়েন্ট হয়েছে, আপনাকে আমি সুযোগ করে দিচ্ছি এখানে হ্যান্ড রেজ করার জন্য, যে আজকের এই ক্লাস আপনার জন্য টার্নিং পয়েন্ট হয়েছে, তিনি শুধু হ্যান্ড রেজ করেন, আমি আপনাকে এখানে সত্যিকার অর্থে যদি আপনারা এখানে এখানে আপনি যদি সত্যিকার অর্থে দেখেন যে হ্যাঁ সত্যি আপনার এখানে এই জায়গাতে আপনার এই জায়গাতে টার্নিং পয়েন্ট হয়েছে, তবে আপনি হ্যান্ড রেজ করেন, তাতেই আমি মনে করব যে আজকের এই আমার আলোচনা সার্থক হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুদের বন্ধুদের এখানে টার্নিং পয়েন্ট হয়েছে, আমি দেখতে পাচ্ছি আমাদের মহসিন ভাইও হ্যান্ড রেজ করেছে, আমি জানি না মহসিন ভাই তো অলরেডি সিরিয়াসলি কাজ করতেছি তো তারপরও এখানে উনি কেন হ্যান্ড রেজ করছে আই ডোন্ট নো, কারণ এটা তো একদম নতুন নতুন যারা আছে তাদের জন্য। তারপর দেখি আমি একটু মহসিন ভাইয়ের ইন্টারভিউ দিই ঘটনাটা কি। জি মহসিন ভাই,